भक्ति भरी मोहब्बती महान अल्लाह के डाकुन जिनी आमादेर श्रष्टा সেই আল্লাহ কি মহব্বতে ডাকবেন নিজের মুর্শিদের দিকে খেয়াল আর আল্লাহকে ডাকুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা कौसर रे मालिक अपनी नबी दर सरदार नबी किशर मालिक कौसर मालिक के अल्लाह बोलें बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्ना आअतैना कल कौसर निश्चय आपनाके आमी कौसर प्रदान करेछि नबी आमादेर कौसरेर मालिक जोरे कोन कौसरेर मालिक अपनी नबी देर सरदार रोज हशर पिलाइबेन हौजे कौसर नबी जी अल्लाह अल्लाह अल्लाहु ला भक्ति भरे अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्ला बाबा जी ख्याल करें अपना के देखिले गो नबी दोजख है हरा तेरे मेरे मुस्तफा को जिसने देखा वो जन्नती हो गए আবু জাহেলের মত না আবু সুফিয়ানের মত না সিদ্দিকে আকবারের মত যে দেখেছে সে জান্নাত পেয়ে গেছে আবু জাহেল একবার এসে বলছে আপনার মত বদসুরাত কাউকে দেখিনি রাসূল বললেন সাদাকতা ঠিক বলেছ সিদ্দিক আকবার রাদিয়াল্লাহু তাআলা নহ উপস্থিত হয়ে বলছেন হুজুর আপনার মতো সুন্দর আমি সিদ্দিক আমার নয়নে কাউকে দেখিনি রাসূলে পাক নে ফরমায়া সাদাকতা সিদ্দিক আপনি ভি সহিহ ফরমায়া সুবহানাল্লাহ কর ইতিমধ্যে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথাই যে সত্য হবে তা তো মেনে নেওয়া যায় না একটা ঠিক হবে আর একটা सत्य कथा अबू जाहेल खराब तबु बोलें सत्य कथा तेरे मेरे मुस्तफा ने फरमाया आना मिरातुल्लाह आमी आल्लाह देखा आयना যে আমারে সিদ্দিকের নজরে দেখেছে সে আমার দেখেই সঠিক পথ পেয়েছে সুবহানাল্লাহ আবু জাহেলের মন কালো কালো দেখেছে যার মন ভালো সে ভালো দেখেছে আপনাকে দেখিলে গো নবী দোজখ হয় হারাম স্বপ্ন যোগে দিবেন গো দেখা হাবিবে তো জাহান নবী জি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু اللهم آمين صلى الله على النبي الأمي صلى الله تعالى عليه وسلم صلى عليه صلاة وسلام عليك يا رسول الله رب العالمين رات بارو تار پوری اپنا شہید در باری دوٹی کوری ہاتھ پیتے دیئے چھے এই হাতে কত জনা আব্বা জানের বুকে মাটি দিয়েছি কেউ বা আম্মা জানের কবরে মাটি দিয়েছি দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন কেউ বা কলেজার টুকরা সন্তান হারিয়ে ফেলেছি কেউ বা স্বামী
কেউ বা বিবি হারিয়ে ফেলেছে আল্লাহ সকলের কবরগুলো কি হাবিবে পাকের ওসিলা করি জান্নাতের বাগান বানিয়ে দি রব্বুল আলামিন আল্লাহ মদিনা বহু দূরের রাস্তা আল্লাহ গো দিদারে মদিনা আমাদের নসিব করুন দিদারে কাবা নসিব করুন আমাদের সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আল্লাহ আমিন সুম্মা আমিন বহকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানিসালে সব স্থান খরমবা উত্তর পাড়া যাবে মসজিদ প্রাঙ্গণ তারিখ চৌঠা চৈত্র 1425 ইংরেজি 19/3/2019 12 মঙ্গলবার আর মঙ্গলবার আছে 4 তারিখ আর আছে সম্মানিত নির্বাচিত জালসার সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামাই কারাম বিশেষ করে মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী আল কুরাইশি সাহেব ফুরফুরা দরবার শরীফ তথা পীরনগর হুজুর কিবলা রহমাতুল্লাহ সুযোগ্য নাতি পীরজাদা হযরত মাওলানা আবুল বাশার হুসাইনি সাহেব তথা বিশেষ বক্তা হিসেবে মাওলানা আব্দুল কাইম সাহেব যিনি এতক্ষণ বক্তব্য রাখলেন তথা মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম সাহেব মাওলানা আব্দুর রশিদ সাহেব হাফেজ মাওলানা আসাদুল ইসলাম সাহেব হাফেজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব ও মাওলানা মোহাম্মদ জাকির হোসেন সাহেব ও হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব ও হাফেজ মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব ও মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর শেখ সাহেব লিখিত অলিখিত ওলামাই কেরাম হুজ্জাজে কেরাম আত-তালাবা সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি কচি কাচারা স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা আল্লাহ পাকের দয়াতে রসুলে পাকের মায়াতে পবিত্র জালসায় উপস্থিত হতে পেরেছি আল্লাহ শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবী ও কওম আকা রহমাতাল্লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন যিনি গাছপালার নবী আসমান জমিনের নবী 18,000 মখলুকাতের নবী 80,000 আলমের নবী স্বয়ং আল্লাহ বলেন আমারও নবী সেই রসুলের প্রতি লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক সবাই বলি আল্লাহুম্মা আমিন নূর নবীজি যে মুজজা দেখি গেছেন এ ধারা হবে না কারো দ্বারা আবু জাহেল হাতে করে পাথর এনেছে এনে বলছে আপনি যদি নবী হন বলুন আমার মুঠোর ভিতরে কি আছে আবু জাহেল আস্ত ইন্টারন্যাশনাল বেঈমান হলো তার জানা আছে যারা নবী হয় তারা আল্লাহর দয়ায় বলতে পারে আর এখন কিছু কলেমা পড়নেওয়ালা বলছেন নবী বলতে পারে না আমি বুঝতে পারি না এরা কি কলেমা পড়েছে আবু জাহেল আন্তর্জাতিক এহ জগৎ পর জগতের ইন্টারন্যাশনাল বেঈমান সে বলছে যে আপনি যদি নবী হন বলুন আমার মুঠোই কি আমার আপনার নবী বললেন আমি বলবো না তোমার মুঠোয় যারা আছে তারা বলবে যে তোমার সম্মুখে কে দাঁড়িয়ে আছে আবু জাহেল লাভ মেরে উঠেছে এরকম প্রশ্ন তো জীবনে শুনিনি আর উত্তরও পাইনি নূর নবীজি যে মুজজা দেখি গেছেন এ ধারায় হবে না করো দ্বারায় আবু জাহেল হাতের বেজান পাথর কে কলেমা পড়ায় হবে না করো দ্বারায় জোরে বলুন শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে বৃক্ষ এসে
আসে নবী পাকের সামনে দুগ্ধ আবার ফিরে এলো নবী পাকের কি ইশারায় হবে না কারো দ্বারা একজন ইহুদি এসে বলছে আপনি যদি নবী হন আপনার কাছে আমি একটা মুজিজা দেখতে চাই কি মুজিজা হুজুর ওই যে গাছটা আছে ও যদি আপনার কাছে এসে ঝুঁকে আমি আপনাকে নবী বলে বিশ্বাস আমার ঈমানটা আরো পোক্তা হবে তেরে মেরে মুস্তাফা নে ফরমায়া যা যাকে বল মুস্তাফা নে বুলায়া হে যা গিয়ে বল মুস্তাফা ডেকেছে এখন যেই আওয়াজ শোনা গাছ ডাইনে বামে সামনে পিছনে ঝুঁকি সমস্ত গুলো ডালপালা এক জায়গায় করে নিয়ে ওরাল মেরে আমার রসুলের কদমে ঝুঁকে গেছে এটাই হলো আর আমার রসুল যাচ্ছেন খোদার তো সাহাবাই কেরাম খোদার তো রসুল বললেন খাবার কিছু আছে নাই হলো দুধ আছে হুজুর নাই অনেক দিন আগে দুধ শুকিয়ে গেছে তেরে মেরে মুস্তাফা নে জব আপনি নজরো সে উসকি তরফ দেখা তো बकरी की तन में दूध से भर गए আমার আপনার নবী যখন তাকালেন তো দুধে পরিপূর্ণ বলে পাত্র দাও পাত্র দিলেন দুধ অটোমেটিক পড়ছে হাত দিতেও হয় না অটোমেটিক পড়ে পাত্র ভর্তি হয়ে গেছে রাসূল বলেন খাও খাও সবাই খেলেন ক্ষুধা মিটে গেল তবু দুধ কমলো না এ মুজিজাটাই আছে এ গজল এই আশারের মধ্যে রসুল যখন জন্ম নিয়েছেন তো শুকনো গাছও ফুল ফুটেছে হাজার বছর একটা আগুন নিভেনি যেই রসুল এসেছেন সেই আগুনটাও নিভে গেছে ওটাই হচ্ছে শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে নবী পাকের আগমনে শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে বৃক্ষ আবার তাই পাশে নবী পাকের হুকুমে দুগ্ধ আবার ফিরে এলো নবী পাকের কি ইশারায় হবে না কারো দ্বারা নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধারায় হবে না কারো দ্বারা জোরে বলুন 39টা মুসলমান হয়েছে ওমর বলে 40 মা হতে দেব না মাসিয়াতে খোদাবন্দি বলে ওমার চাচাস নে তুই তো 40তম মুসলমান হবি হাদিস শরীফ খুলে দেখছি তেরে মেরে মুস্তাফা নে ফরমায়া আল্লাহ মুঝে আমার দিয়া উমর দে মেরে তেরে রব নে ফরমায়া কিসকো চাহিয়ে হাবিব ফরমাও মেরে তেরে রসুল নে ফরমায়া আল্লাহ মুঝে খত্তাব কি বেটে উমর কো দে দো মেরে তেরে রব নে ফরমায়া হাবিব যা মেনে কবুল কর লিয়া উমর মেনে তুঝে দে দিয়া আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমাকে আমার দাও ইয়া উমর দাও আল্লাহ বলেন কাকে চাও তাহলে আল্লাহ খাত্তাবের বেটা উমর আমাকে দাও আল্লাহ বলেন দোস্ত তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি যাও খাত্তাবের বেটা উমর তোমায় দিয়ে দিলাম এদিকে 39টা মুসলমান হয়েছে ওমর বলে আমি 40 হতে দেব না তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর ওমর চলে নবীর ঘর তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর গিয়ে সে থা কাটব মাথা দো জাগানের বাদশাহ শুনে কালাম হয়ে গোলাম শুনে কালাম হয়ে গোলাম ওমর ঝুঁকে নবীর পায় হবে না কারো দ্বারা
নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছেন এ ধারায় হবে না কারো দ্বারায়। জোরে বলুন, এটা রজব মাস, এই মাসের 27 তারিখে রসুল গেলেন মিয়ারাজে, সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিবরাইল বলেন আর যাব না। কেন? এটা বর্ডার, যদি আগে যাই তো আমার ডানা চলে যাবে, 600 ডানা একটাও থাকবে না, এটা বর্ডার। হুজুর আপনি আগে যান, আমি আপনার মতো না যে সঙ্গে যাব, আপনি আমার মতো নয় যে বাধা দেব। জিবরিল আমিন যিনি ফেরেশতাদের কমান্ডার, তিনি যদি আমার নবীকে নিজের মতো না ভাবে, এ ভারতী মুসলমান কলেমা পড়ে আপনার আমার নবীকে কেমন করে বড় ভাইয়ের মতো তুলনা করে? জোরে বলুন না উযুবিল্লাহ। এরকম কিছু কলেমা পড়ানো ওয়ালা আছে না? নবী হামারা বড়া ভাই হ্যায়, নাউজ বিল্লাহ। সিদরায়ে গেলে জিবরাইল বলে আমি আগে আর যাব না, আমি আগে আর যাব না। সিদরায়ে গেলে জিবরাইল বলে আমি আগে আর যাব না, ওগো রাসূল গেলে এক চুল পাখা জ্বলে রবে না। নবীজি একাই গেলেন সেথায়, নবীজি একাই গেলেন সেথায়, জিবরাইলের ক্ষমতা নাই হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছেন এ ধারায় হবে না কারো দ্বারা। নবীকে ভালোবাসতে হবে না? নবীকে ভালোবাসেন তো? হাদিস শরীফে বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তত সময় তুমি ইমানদার, অর্থের থেকে বেশি যদি প্রেম না করো, সন্তানের থেকে বেশি যদি প্রেম না করো, মা বাপের থেকে বেশি যদি প্রেম না করো, লা ইউমিনু তুমি মমিন হতে পারবে না। মাকে ভালোবাসো, বাপকে ভালোবাসো, বেটাকে ভালোবাসো, বিটিকে ভালোবাসো, আপনার বন্ধুকে ভালোবাসুন, আত্মীয়কে ভালোবাসো, সবাইকে প্রেম মোহাব্বত করুন, সবার থেকে বেশি আমার নবীকে প্রেম করুন। কার থেকে বেশি? নবীকে যারা সবার থেকে বেশি ভালোবাসে, ওরা কি দাড়ি কাটে না, সুদ খায়, গাঁজা খায়, তাস খেলে, মা বাপকে কষ্ট দেয়, নামাজ কাজা করে? ব্যাপার আমরা নবীর দেওয়ানো, নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দেওয়ানো, দাঁড়িয়ে রাখা যাবে না, আমরা নবীর দেওয়ানো, সুদ বন্ধ দেব না, আমরা নবীর দেওয়ানো, মহিলা সমিতি বন্ধ হবে না। মায়েরা বলেন আমরা নবীর দিওয়ানি, মহিলা সমিতি বন্ধ করবনি, আমরা নবীর দিওয়ানি, জোরে কথা বন্ধ হবে নি, আমরা নবীর দিওয়ানি, পর্দায় থাকতে পারবনি। আছে না এরকম জিনিস? চুল কাটার স্টাইল কত ছেলেদের, ওরা নাই দিওয়ানা। আমি বলতে চাই বাবা সাধু হন, সাজবেন না সাধু, ভালো হন, সাজবেন না ভালো, পীরের পাগল হন, সাজবেন না পাগল, অরিজিনাল ফুল হন, প্লাস্টিক হবেন না বাবা। কথা বুঝে আসছে? ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকের, যারা আমার নবীকে মহাব্বত করে দিল জান দি, তাদের ব্যাপারটা আলাদা হয়ে গেছে। কেন প্রেম করব না, কেন রসুলে পাককে প্রেম মহাব্বত করব না? কারণ পৃথিবীতে যদি কেউ আপন থাকে, তিনি হলেন আমাদের নবী দোজাহা। এই ঠিক কিনা? মা আপন না সন্তান আপন, না বিবি আপন, কোনটা আপন বলেন? টাকা মনে হয়,
বর্তমান টাকা আপন আপন কর তুমি আপন তোমার কে হই নয় যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا ما আমরা যদি নবীকে ভালোবাসি নবীজির আদর্শ আমাদের ভিতরে থাকবে কিনা বলো থাকবে না আমার আপনার নবী দুধ মায়ের জন্য উঠে দাঁড়িয়েছেন আর আমরা নিজের গর্ভে ধারিনি মাকে আঘাত করি করেন না বাপকে বলে বুড়ো আর মাকে বলে বুড়ি বেশি বকো না তোমরা বোঝো না সোজো না ছেলে এখন মেম্বার হয়েছে তো প্রধান হয়েছে ছেলে তাহিস কত মাকেও ভালোবাসে না বাপকেও ভালোবাসে না স্নেহ করে না কারণটা কি এই বাচ্চা যখন পেটে ছিল মা দেখেছে সিরিয়াল কি দেখেছে সিরিয়াল দেখেছি সন্তান সিরিয়ালের বলি বলে কোরআন যদি খুলতো কোরআনের বলি বলতো হাদিস যদি পড়তো হাদিসের বলি বলতো মা তো কোরআন হাদিস পড়িনি এই জন্য সন্তান সিরিয়ালের বলি বলতেছি শুনে রাখো মা খালাও শুনে নাও না রাতের বেলাও আমি আপনাদের কি সংযত করে কথা বলতে চাই মা পৃথিবীতে নায়িকা সাজবেন না শুটিং শাটিং ফিটিং কাঁধে মেরেছ সিফটি পেনার হুকিং ঘাড়ে ধুলিয়েছ ধেনাচিকা একটি ওরে জওয়ান যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তাও ওর মা ফাঁকা নিম তোলা খালি কপালেতে এক নক্তাও একই বড় বিহায়া নায়িকা এদিকে ফাটা ওদিকে ফাটা সেদিকে ফাটা পেশাব করতে গেলে বসতে পারে না চুল কাটার স্টাইল কত একটা কুকুর যখন পেশাব করে পা উঁচু করে পেশাব করে তুমি মুসলমানের বাচ্চা হয়ে নিজের দেহ বাঁচাতে পারো না কেমন নবীর দিওয়ানা আমার তো বুঝে আসে না রাগ করছেন না রাগ হচ্ছে হলেও কিছু করার নাই আর নাই ডাকবেন না তাতে কি হয়েছে তবে আজ যখন ডেকেছেন শুনে না আমার বন্ধু সোনাবানি কে রব পৃথিবীর জমিনে প্রেম মোহাব্বত করুন আমার রসুলে পাক কি উলফাত করুন আমার নবী এ তো জাহা কি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কে জান্নাতি বানানোর জন্য দিন ও রাত মেহনত করেছেন দিন ও রাত কান্না করেছেন কিতাবের ভিতরে আসতেছি তেরে মেরে মুস্তাফা জব দুনিয়া মে তশরিফ লায়ে হযরত খাতুনে জান্নাত নে ফরমায়া হে মাইনে দেখা কি হোঠ হিলনে লাগাও मैंने कान लगाई तो देखा सरकार दो आलम की जुबान मुबारक से आवाज आने लगी हबली उम्मती अपना नमन नबी जखल जगत बुके जे खाली हजरत आमना रजी अल्लाह ताला अनहा बोलें अभी देखी हमार संतान होठ दुटो नड़ाचड़ा करते आमेना कान लगाइया सुनी तार कान तार जुबान मुबारक थे आवाज आसते हबली उम्मती अल्लाह আমার উম্মতের উপায় কি হবে এ যুবকেরাও আমি আপনাদের বুঝাতে চাইছি যে নবী জগতের বুকে যে আপনাকে আমাকে ভুলেননি ওই রসুলকে ভুলে আজ বিবি নিয়ে পাগল হয়েছো আজ দুনিয়া নিয়ে পাগল হয়েছো টাকা নিয়ে পাগল হয়েছো না 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 রসুলুল্লাহকে মহব্বত করে দেখুন এহ জগতে লাভ হবে পর জগতে লাভ হবে যারা নবীকে মহব্বত করে পালন করে নিষেধ গুলো বর্জন করে আর যত হুকুম পালন করে তার ভাঙা ঘরে দরুদি নবীজির দিদার হয় না তা আমরা কিরকম মানুষ যে একবার নবী দেখলাম না মা মরে গেলে কাঁদে আল্লাহ মা মরে গেছে অনেকদিন দেখলাম না কিন্তু রসুলের জন্য কই
खाली मुखे दीवाना प्लास्टिक हबेन ना ओरिजिनल हन लगाओ रे मोबाइल नंबर धरबे रे मदिनार सेंटर हुजूर एक रकम कथा बुझलाम ना बशीरात अल्लामा हुजूर लिखछेन अबजाद हुवा धुत्ति एर संख्या अनुजाई बिस्मिल्लाहिर रहमानिर रहीम संक्षिप्त 786 जार माने हलो अल्लाहर नामे आरम्भ जिनी परम करुणामय अति दयालु कथा बुझते पारेन नि अब्बा आमार ताहले आमादेर नबी संख्या कत आमादेर नबीर नाम कि बोलेन आमादेर नबीर नाम कि হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত চারটি কথা চারটি অক্ষর মুহাম্মদ কি নাম এখন আবজাদ হুওয়াজ হুত্তি সংখ্যা অনুযায়ী মিমের সংখ্যা 40 তো ডবল মিমে 80 হের সংখ্যা 8 80 আর 8 কত দালের সংখ্যা 4 88 আর 4 92 92 হলো আমাদের নবীর সংখ্যা ওলিদের সম্রাট গাউসে আজম মরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ ওনার সংখ্যা হলো 917 আমরা সুন্নি মুসলমান আমাদের সিস্টেম নিচে থেকে যদি যাই তো ওলি আল্লাহ মিডলে রাসূলুল্লাহ উপরে রব্বি আল্লাহ আমরা যখন লিখি তো লিখি নিচে ওলি আল্লাহর মাধ্যমে নবী পাওয়া যাবে আর নবী রাজি হলে আল্লাহ পাওয়া যাবে এই সিস্টেমের বাইরে যারা ওরা বাতিল আর এই সিস্টেমের ভিতরে যারা ওরাই হলো হক সুবহানাল্লাহ এখন আমি নিচে থেকে ধরব 917 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমন একটা ধরবে রে মা দিনার সেন্টার গাউস খাজা শেখ আহমদ গাউস খাজা শেখ আহমদ সেই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার নামাজ শেষে মুকুত হাসতে কল করো একিন করে তখন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তোমার অপশন করো সাপটা ধরবে রে মা দিনার সেন্টার জোরে বলো কথা বুঝতে পাচ্ছেন না বুঝতে পাচ্ছেন বোঝা যায়নি আব্বা আমার আরো এগিয়ে চলুন কোন সিম লাগাবো এশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে টাকা তোমার শেষ হবে না থাকবে সব সময়ে দরুদ পড়ে রিসাজ করো দারুন নবী পাকের অফার ধরবে রে মা দিনার সেন্টার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا আব্বা আমার সন্তানগুলো কোরআনের বলি বলে না কেন এক লোকে তিনটে ছেলে কটা বললাম তিনটে তা মনে করছে বড়টাকে ডাক্তার বানাবো মেজরটাকে
বড়টাকে ইঞ্জিনিয়ার বানাবো, মেজোটাকে ডাক্তার বানাবো। তো স্ত্রী বলছে ছোটটা মাদ্রাসায় দাও, মাদ্রাসায় দিলে ভিক্ষি করি খাবে, এর বাড়ি সাবে ওর বাড়ি সাবে, দাও সাইল দাও, এটা দাও সেটা দাও, এই হয় না। আমি মেম্বার, আমার ছেলে যদি লোকের বাড়ি চাই এটা শোভনীয় নয়, এজন্য মাদ্রাসায় দেওয়া যাবে না। তা বিবি খুবই অনুরোধ করে, দয়া করে একটু ছেলেটাকে মাদ্রাসায় দাও ছোটটা। তা যা তোর কথায় ছোটটা মাদ্রাসায় দিলাম, মেজোটা ডাক্তার হবে, বড়টা ইঞ্জিনিয়ার হবে, পড়ছে। মেজো ছেলে ডাক্তার MBBS লন্ডন ফেরত, বড়টা হলো আপনার ইঞ্জিনিয়ার, ছোটটা মলবি, তিনটি পাশ করেছে, বাড়ি এসেছে, বাড়ি আসবে খবর। এখন স্ত্রী বলে এক কাজ করেন, আপনি স্টার সাত তাতে আরাম করেন, কথা বলবেন না যেন। আর সন্তান বাড়ি আসে একটু চেক করে দেখি, বড় ছেলেটা প্রথম আসছে ইঞ্জিনিয়ার, লহালক্করের কাজ, দয়া মায়া কম, বাড়ি এসেছে, মা ও মা, বাবা বাড়ি এসেছো? জি মা এসেছি। মা তুমি কাঁদো কেন? তোর আব্বা আমাকে মেরেছে তাই কাঁদি। বলে শাবল কোথায় রেখেছো? বলে শাবল কি হবে? বলে এক বাড়িতে বাপের মাথা ফাটিয়ে দেব। বাপ শুনছে না, কথা বলা নিষেধ। স্টার সাত মানে সানসেট, সানসেটে শুয়ে আছে। এখন মিনিট 15 গেল, মেজো বেটা MBBS লন্ডন ফেলো ডাক্তার, কাটাকাটি কারবার, চালাক কত বাপ দেখে যদি। এখন তো সিজার ছাড়া কোনো উপায় নেই, সন্তান গেলেই পেটে সিজার। যদি 10টা সিজার করে তো কম করে 10-এর নিচে আর হবে না, তো 10-10-এ 100, যদি 8 করে লেই গরিবানা মতে তাও 8-এর নিচে না, 8-10-এ 80, 20,000 যদি চেলা চামটাদের যায় তাও 60,000 দৈনন্দিন ইনকাম। ও কি ও ছেলেকে মলবি পড়তি দেয়? লোকের বাড়ি ভিক্ষে করে খাবে? ও হিসেব বলে। আমার বন্ধু সোনা মানিক, মিনিট 15 গেল, হঠাৎ করে আপনার কিনা দেখা গেল, বাড়ি এসেছে মা। মা বলে বাবা ডাক্তার বাড়ি এসেছো? জি মা। ও গো মা তুমি কাঁদো কেন? বাবা তোমার আব্বা আমাকে মেরেছে বলে কাঁদি, এতদিন যা করেছে মেনে নিয়েছে আর মেনে নেব না। মা তুমি হেসো কোথায় রেখেছো? হেসো কি হবে? বলে বাপ কেউ কেটে ফেলবো, যেহেতু কাটাকাটি কারবার, জেনে রাখা দরকার। মিনিট কুড়ি গেল, ছোট বেটা মলবি বাড়িতে এলো, মা বলে বাবা বাড়ি এসেছো মলবি? জি মা বাড়ি এসেছি। মা তুমি কাঁদো কেন? বাবা তোর আব্বা আমাকে মেরেছে বলে কাঁদি। বলে ও গো মা জননী আমার আব্বা কোথায় আছে বলুন, আমার আব্বাকে আমি আব্বার কাছে যেতে চাই। বাবা কিছু বললে না বাপকে খোঁজো কেন? ও গো জননী মা আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, নারী রঙ্গ হলো স্বামী, স্বামীর অন্তঙ্গিনী হলো নারী। ও গো জননী মা আপনি যদি আমার আব্বার ঠিকানাটা বলেন, আপনি আমার আব্বার কাছে অপরাধ না করলে আমার আব্বা আপনাকে মারতেন না। ও গো জননী আব্বার ঠিকানাটা বলুন, আমি আব্বাকে খুঁজে আনবো, আর আমার আব্বার পা দুটি ধরে আপনি ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহর হাবিব হাদিস পাকে জানিয়েছেন, কোনো নারী যদি, কোনো বিবি যদি তার স্বামীর পা দুটি ধরে ক্ষমা চায়, আল্লাহর আটখানা বেহেশতে তার দামে বরাদ্দ হয়ে যায়। জননী আমার আমার আব্বার ঠিকানা বলুন, বাবার স্টার সাথে শুয়ে থাকতে পারলো না, লাফ মেরে নিচে পড়েছে। ছোট বেটাকে বুকে চেপে ধরে বলে বাবা তুই কোরআনের বলি বলেছিস, হাদিসের বলি বলেছিস, বিবিরে তুমি জিতে গেছো, আমি কিন্তু হেরে গিয়েছি। ইঞ্জিনিয়ারি পড়িয়েও হেরে গেলাম, ডাক্তারি পড়িয়েও হেরে গেলাম, কারণটা কি? ও বিবি মনের কথা তোমাকে কখনো বলিনি, শোনো। একদা আমার বেটা আমাকে বলেছে বই আনতে হবে, খাতা আনতে হবে, সারাদিন হাড় ভাঙা খাটনি কেটে সন্ধ্যার সময় বাজারে গিয়েছি বই খাতা কিনবো বলে। বিবিরে মিষ্টির দোকানে দেখি
অনেক মিষ্টি কাচের ভিতরে ভরা আমার দেখে বড় লোভ হয়েছে চিন্তা করলাম যদি আমি মিষ্টি খাই বই খাতা কেনা হবে না আর যদি আমি বই খাতা কিনে মিষ্টি খাওয়া হবে না বিবিরে আমি বই খাতা কিনলাম দোকানের ভিতরে ঢুকে একটু পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলাম আল্লাহ আমার বেটা যখন ইঞ্জিনিয়ার হবে আমার বেটা যখন ডাক্তার হবে নিশ্চিত আমার দুঃখ ঘুচে যাবে অনেক মিষ্টি হয়তো আমি খেতে পাবো আমার বিবিরে যে বেটাদের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি তাদেরকে লেখাবো আর শিখিয়েছি ওই বেটা মার্ডার করতে চেয়েছে ওই বেটা আমাকে কেটে ফেলতে চেয়েছে আর যে বেটাকে মাদার আশায় দিয়েছিলাম ঠিক মতো খাবার পাইনি ঠিক মতো পোশাক পাইনি যদি 500 গ্রাম ডাল হয় 50টা ছাত্র ঠিকভাবে তারা হলদি গোলা পানি লবণ দিয়ে খেয়েছে ওরে বিবি আমার ছোট বেটাটা আল্লাহর কোরআনের বলি বলেছে আল্লাহর রাসূলের হাদিসের ভাষা বলেছে বিবি রে যদি এই দুটি বেটাকে মাদার আশায় দিতাম কোরআনের বলি শুনতে পেতাম বেটাদের কথা শুনে জান জড়িয়ে যেত ঠিক কিনা বলে আমি অনুরোধ করি বাবা ইঞ্জিনিয়ারি পড়ানে আমি নিষেধ করব না ডাক্তারি পড়াতে আমি নিষেধ করব না তবে আপনাকে বিনয় করে বলি বাবা দেখেছেন রাস্তা ধারে দাঁড়িয়ে পেশাব করে ইঞ্জিনিয়ার করে না পেশাব করে দাঁড়িয়ে ডাক্তার গ্রামের মেম্বার প্রধান করে না এই ভুল বলতেছি আমরা নবীর দিওয়ানা বসে পেশাব করব না পানিও বাবা লয় না কুকুর পেশাব করে পাউচ করে তুমি মানুষের বাচ্চা দেহ বাঁচাতে পারো না তুমি যে কেমন মুসলমান আমার বুঝে আসে না আমি অনুরোধ করব যে ইঞ্জিনিয়ারের সঙ্গে ইঞ্জিনিয়ারি পড়বে সঙ্গে কোরআন ও হাদিসের জ্ঞানটা থাকবে যে ডাক্তার কোরআন হাদিসের জ্ঞান তার সঙ্গে থাকবে ওই ডাক্তার রাস্তা দাঁড়িয়ে পেশাব করতে পারে না ওই ইঞ্জিনিয়ার রাস্তা দাঁড়িয়ে পেশাব করতে পারে না ওগো আমার বাবাজি সোনা মানিকেরা আপনি দেখবেন কোন হাফেজে কোরআন রাস্তা দাঁড়িয়ে পেশাব করে না কোন আলেমে দিন রাস্তা দাঁড়িয়ে পেশাব করে না করে নাকি একজন হাফেজকে দেখেছেন রাস্তা দাঁড়িয়ে পেশাব করতে কিন্তু ডাক্তার ভরি ভরি দেখা যায় ঠিক কিনা বলে আমার বন্ধু সোনা মানিকেরা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি সন্তানগুলোকে কোরআন ও হাদিসের বিদ্যা জ্ঞান শিক্ষা দিতে হবে ডাক্তারিও আপনি পড়ানো সুবিধা নাই কারণ আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে সন্তানটাকে লালন পালন করলেন লেখাপড়া শিখালেন আপনি মরার পরে আমি নতুনকে ডেকে নিয়ে জানাজার নামাজ পড়াতে হচ্ছে আপনি কি বালতিতে পানি ভরে ডুবে মরতে পারেননি ওই টাকা ব্যয় করে পড়ানোর মানে কি ছিল এ ভাড়া করা দুয়ার কতদিন চলবে রাগ করছেন কথায় এ বন্ধুরে আমার বিনয় করে অনুরোধ করি সন্তান গুলোকে আপনি বৃক্ষ কেমন ফলে তোমার পরিচয় ওগো বাবা আমরা যেমন বৃক্ষ হয়েছি আমাদের ফলগুলো তেমন হয়েছে যদি বলেন হুজুরে কেমন কথা জি বাবাজি আজ আপনি খেয়াল করে দেখুন আপনাদের এই গ্রামে অনেক কুটুম এসেছে জামাই এসেছে মেয়ে এসেছে বেই এসেছে বিন এসেছে অনেক আত্মীয় আপনার বাড়িতে এসেছে আমার বন্ধু সকালবেলা যখন তারা বিদায় নেবে মনে করুন কোলে ছোট সন্তান আছে হঠাৎ করে বলতে চাইছে রে বাবু তোর নানা বাড়ি যায় একটু টাটা দে এ বলে না টাটা দেয় কিনা যারা দেয় টাটা জীবন তাদের ফাটা কিন্তু মুসলমানের বাচ্চা শিক্ষা দেওয়া দরকার ছিল নানা বাড়িতে যায় তোমার দুলা ভাই বাড়িতে যায় তোমার বোন চলে যায় বাবা তুমি একটু তাকে সালাম দাও আসসালামু আলাইকুম আমরা বৃক্ষ সন্তানগুলোকে কোরআন হাদিসের দায়রাতে লালন পালন করতে পারিনি টাটা দেওয়া শিখিয়েছি এখন তো স্মৃতি থাকবে কাটা অসুবিধে কি রাগ করেন আমার বন্ধু সোনা মানিকেরা এগিয়ে চলুন মোহাব্বত করুন সন্তানগুলোকে অনুরোধ করব প্রায় ঘরেতে দেখবেন দুঃখ অনাটন দেখা দেয় স্বামী স্ত্রীতে গন্ডগোল কারুবা ঘরে শাশুড়ি বৌমাতে গন্ডগোল আছে না নাই
আছে না নাই আপনাদের গ্রামে মনে হয় নাই অনেক সময় বলতে চাই তোমার মা শুধু কুটকুট করে তো ভালো লাগে শাশুড়ি বউটি গন্ডগোল আছে না এই গ্রাম মনে হয় ভালো আমি কখনো আসিনি তো আমার মা খারাপ শুনে নিন রাতের বেলা খুব ভালো করে বুঝুন আল্লাহর নবীর একজন দিওয়ানা নাম তার হযরতে বাইজিদ বস্তামী রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছেন আল্লাহর কাবা ঘরটাকে তওয়াব করার পরে আল্লাহর দরবারে হাত তুলেছেন আল্লাহ এবছর কাদের হজ আপনি কবুল করেছেন কাদের করেননি আমাকে একবার আপনি বলুন মহান আল্লাহ পাক এলহাম করে জানান বাইজিদ আমি সবার হজ কবুল করেছি শুধু একজন ব্যক্তির হজ আমি কবুল করিনি আল্লাহ ওই ব্যক্তিটা কি অপরাধ করেছে আমি একটু তাকে দেখব তার নামটা কি একবার আপনি বলুন আল্লাহ পাক জানান ওই ব্যক্তিটার নাম হলো মোহাম্মদ বিন হারুন অমুক পাহাড়ের নিচে হাত পা ক্ষত অবস্থাতে পড়ে রয়েছে আল্লাহর মেহবুব হযরত বাইজিদ বস্তামী রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পাই মোহাম্মদ বিন হারুন কে দেখতে চলে যান আমার আব্বা জানে আর একটু দূরই রয়েছেন মোহাম্মদ বিন হারুন হঠাৎ বাইজিদ কে দেখে বলতেছেন ও গো বাইজিদ আপনি আমার কাছে আসবেন না আপনি চলে যান আপনি চলে যান আপনার মতো প্রতি বছর একজন করে আল্লাহর ওলি আমাকে দেখতে আসে এবছর আপনি এসেছেন আমি এমন রোগে ভুগি ওই রোগের ওষুধ আমার দুনিয়াতে না বাইজিদ বস্তামী বলেন আল্লাহ আমি তাকে দেখলাম না সেও আমারে দেখলো না তা আমার নাম বাইজিদ জানলো কেমন করে নিশ্চিত তোমার প্রিয় বন্ধু তবে এর আবার হজ কবুল হয় না ই কি ব্যাপার তাহলে আমাকে পুরো জিনিসটা ভালো করে জানতে উনি এগিয়ে গেলেন ভাই বলুন আপনার কিসের জন্য হজ কবুল হয় না মোহাম্মদ বিন হারুন বলে বাইজিদ গো ভালো করে শুনুন আপনি আমার বাড়িতে একদিন বিবির সঙ্গে ঝগড়া লেগে গেল আমি বাড়িতে ঘরের ভিতরে বসে বসে আমার মায়ের আর আমার বিবির ঝগড়া দেখতেছি হঠাৎ আমার সহ্য হলো না সঙ্গে যখন তুমুল ঝগড়া পেয়েছি আমি এসে আমার মাকে একটা ধাক্কা দিয়েছি আমার মা জমিনে পড়ে গিয়েছে আল্লাহ তারে হাত পেতে দোয়া চেয়েছে আল্লাহ আপনি আমারই আমার বেটা যাকে 10 মাস পেটে ধারণ করেছি ওই বাচ্চা আমারে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আল্লাহ আপনি তাকে জাহান্নামি বানিয়ে দিবেন ও গো বাইজিদ আমার মায়ের দোয়াটা কবুল হয়ে গেছে আমি আমার ভুলটা বুঝতে পেরে মায়ের পা দুটি ধরে বলেছি মা ক্ষমা করে দিন মা আবার দুটি হাত তুলে দোয়া চেয়েছেন আল্লাহ আমার মোহাম্মদ বিন হারুন দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে যেন আপনার সঙ্গে কথা বলতে পারে ও গো বাইজিদ বস্তামী আমার মায়ের দুটি দোয়াটাই কবুল হয়ে গেছে আমি আল্লাহর কাবা ঘর 28 বার তওয়াব করেছি আল্লাহর কাবাটাকে আমি 28 বার হজ করতেছি ও গো বাইজিদ আমার মাকে একবার ধাক্কা দিয়েছি বলে আমার একটা হজ আল্লাহ তারে কবুল হয় না এ সোনা মানিকেরা যারা দিওয়ানা বলে দাবি করতেছেন এলাকার মাতব্বর বলে দাবি করতেছেন একবার খেয়াল করে দেখুন নিজের গর্ভে ধারিদি মাকে তো কষ্ট দেননি বাবা আজ হুজুরের কাছে যাচ্ছেন মুসাফা করেন হুজুরের হাতে চুমা দেন আজ বড় হুজুর এসেছে হে বাবা নিজের গর্ভে ধারিনি মা আপনার কাছে ব্যথিত আপনার আব্বা আপনার কাছে ক্লান্ত কষ্ট পেয়েছে না বাবা না আপনি মাকে ভালোবাসুন বাপকে ভালোবাসুন মায়ের কদমের নিচে জান্নাত বাপ হলো জান্নাতের দরজা ঠিক কি না বলে আমি সাইলে রাসূলে পাকে জিন্দেগি কইতে পারতাম কিন্তু আমি হঠাৎ যেন আমার খেয়ালে আসে মা বাপের কথা কই তাই বলি অসুবিধা হচ্ছে এখনকার সমাজে মা বাপের কদর নাই আছে গো মাকে বলে বুড়ি বাপকে বলে বুড়ো ও গো সোনা মানিকেরা আমার আপনি জানেন নি এই জগতের বুকে পিতা মাতার খেদমত করার জন্য আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলে অপিল বালি তাইনি হিসান তোমরা তোমাদের পিতা
তার সঙ্গে সদ ব্যবহার করো। আমার দরুদি নবী জানিয়েছেন আমার আপনার নবী দুইজন মহিলার জন্য উঠে দাঁড়িয়েতেন। একদিন আমার নবী সাহাবাই কেরাম নিয়ে বসে আছেন, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা চলে এসেছেন, আমার নবী পাকের কাছে কথা বললেন। ওই মহিলাকে দেখে, ওই বৃদ্ধা মহিলাকে দেখে আমার দরুদি নবী উঠে দাঁড়িয়ে গিয়েছেন। বাবাজি আমার, উনি যখন চলে গেলেন সাহাবাই কেরাম আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন উঠে দাঁড়িয়েছেন? ইনি কে? এনাকে তো চিনলাম না। আমার দয়াল নবী বলেছিলেন, সাহাবাই আমি নবীজি ছোট্টবেলায় যে মায়ের স্তনের দুধ পান করেছিলাম সেই দুধ মা হালিমা তো সাদিয়া। ইয়া আমার বন্ধুরা, আমার আপনার নবী যদি দুধ মায়ের জন্য উঠে দাঁড়িয়ে যান, আপনি আপনার গর্ভে দাঁড়িয়ে মাকে কেন কটু কথা বলতেছেন? না বাবা না, এখনো সময় আছে, তওবা করুন, আল্লাহর ঘরে যান, আর পিতা মাতাকে সম্মান করুন, স্নেহ করুন, এই মা বাপের দুয়ার বরকতে আল্লাহর ওলি হওয়া যায়। তকবীরের জোর নেই, নারায় তকবীর আল্লাহ, ঘুমাইতে থাকবা, ঘুমাসেনি তো? রাস্তার ধারে এতিম বালক বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বালক বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বালক বসে কেন কাঁদিয়া যায়? খোদা তালা তাই তো তামাম ফেরেশতাদের ডেকে কয়, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। আরো দেখেন, আমার রসুল যখন মা হারালেন সেই সময়কার গজব, সেই সময়কার একটা কলি শিশু নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। নবী আমার বলে, বাড়ি গিয়ে কাকে আমি ডাকিব দয়া আম্মা? কে বায়াবার কোলে নিবে, কে বা দিবে মুখে চুমা? গর্ভে এতিম পিতা হারা, গর্ভে এতিম পিতা হারা, মা ও গেল চলে রে, আরশের পায়া হিলে রে। দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। আমার বন্ধুরা, আমার দরুদি নবীজি বলেন, সবাই কেন আমি আমার মায়ের দুধ পাইনি, আমি যার দুধ খেয়েছি তুই দুধ মা হালিমা তো সাদিয়া। আমি দরুদি নবীজি ওই মাকে দেখে উঠে দাঁড়িয়েছি। আমার যুবকেরা, এ নবী পাগলেরা, বলি আল্লাহর মাস্তানারা, আমি আপনাদের বুঝাতে চাই, এই জগতের বুকে আপনি মাকে ভালোবাসলেন না, আব্বাকে ভালোবাসলেন না, কেমন করে আপনি ওলি আল্লাহর প্রিয় হবেন? কেমন করে আপনি আল্লাহর প্রিয় হবেন? সম্ভব নয় রে বন্ধু, এগিয়ে চলুন না কেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তারে ফরিয়াদ করেন, মাহবুব গো, এবছর আপনি কার? আপনি একবার আমাকে জানিয়ে দেন, আমি মুসা নবী যখন জান্নাতে যাব, জান্নাতে আমার সাথী কে হবে একবার বলে দিন। আমার আল্লাহ বলেন, এ নবী মুসা, ওই বাজারের ভিতরে যিনি কসাইদার গোশ বিক্রি করে সেই হবে জান্নাতে আপনার সাথী।
তার নাম বলছে আব্দুল্লাহ বিন মুআফি কি নাম আব্দুল্লাহ বিন মুআফি আব্দুল্লাহ বিন মুআফি বলছেন আয় নবী মুসা আমার সাথে তো আপনার জান্নাতে দেখা হওয়ার কথা এখানে কেন সুবহানাল্লাহ আপনি জানেন নি যারা আল্লাহর হয় আল্লাহ তাদের হয় আপনি তো আল্লাহর হতে পারেন নি তো কেমন করে আল্লাহ সৃষ্টি জীব আপনার গোলাম হবে আপনি যদি আল্লাহর হন আল্লাহ বলেন আকাশ তোদের জন্য জমিন তোদের জন্য চাঁদ তোদের জন্য সিতারা তোদের জন্য রাত তোদের জন্য দিন তোদের জন্য দুনিয়া সুন্দর নেয়ামত খাবার আল্লাহ আমি দিয়েছি তোদের জন্য সব তো তুই হবি আমার আমরা কার হব আল্লাহ হয়েছি আচ্ছা আপনারা আমাকে চিনেছেন আমিনউদ্দিন বলে তাই তো নাকি আমিনউদ্দিন এ দুটি হাত এ দুটি চোখ এ দুটি কান এটা মাথা গাল ঠোঁট দাঁত জিভ গলা টুটি যাই বলেন না কেন বুক পেট পিঠ পা তাহলে আমিনউদ্দিন কই আমিনউদ্দিন কোনটা গো ভাইজান বলছেন সব মিলে আমিনউদ্দিন আচ্ছা সব মিলে আমিনউদ্দিন সব মিলে যদি হয় কিয়ামতের হাশরের মাঠে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন আমিনউদ্দিন বল এই চোখে তুই কেন সিরিয়াল দেখলি চোখ তখন বলবে আল্লাহ আমি দেখতে চাইনি জোর করে আমিনউদ্দিন আমার দ্বারা সিরিয়াল দেখিয়েছে মেম্বারের মেয়ের দিকে চোখ মেরেছে আল্লাহ আমাকে মাপ দিন আমিনউদ্দিনকে কষ্ট দিন চোখ চলে গেল এই কান হেডফোন গুজে গান শুনলি কেন বল আল্লাহ আমি গান শুনতে চাইনি আমি তো কোরআন তেলাওয়াত শুনতে চেয়েছি আমিনউদ্দিন আমার দ্বারা গান শুনিয়েছে আমাকে মাপ দিন আমিনউদ্দিনকে কষ্ট দিন হাত তুই বল সুদের টাকা কেন দিলি সুদের টাকা কেন নিলি পণের টাকা কেন নিলি আল্লাহ আমি নিতে চাইনি আমিনউদ্দিন জোর করে নিয়েছে আমাকে মাপ দিন আমিনউদ্দিনকে কষ্ট দিন পা তুই বল মেলাই কেন ঠেলা খেলি পরে জমি আল ঠেলে চাষ কেন করলি বল জমিতে কেন গেলি পা বলবে আল্লাহ আমাকে মাপ দিন আমিনউদ্দিন আমাকে জোর করে নিয়ে গেছে পা আমার হলো না হাত আমার হলো না চোখ আমার হলো না কান আমার হলো না বাবা তাহলে আমিনউদ্দিন কোনটা কোনটা অত সহজে আল্লামা হুজুর দাদা হুজুরের জুতো বহন করেন নি কিতাবের ভিতরে আসতেছে এতটি জ্ঞান অর্জন করেছেন হামিদি সাহেব একটা জায়গায় লিখছেন বাবাজি আমার তাহলে আপনার কিতাবের নাম আর লেখকের নাম লিখতে 42 দিস্তার মতো কাগজ লেগেছে এরকম একজন ব্যক্তি দাদা হুজুরের দরবারে গিয়ে দাদা হুজুর পিরকে বেলা জুতোগুলো খুলে রাখতেন আর উনি বহন করে ঘুরে বেড়াতেন কেন 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 বাবা অত সহজে জুতো বহন করেননি আমি বলে যদি তোমার ভিতরে কিছু থাকে আল্লাহ পাওয়া যাবে না নবী পাওয়া যাবে না আমি কে যতদিন বিলীন না করা যাবে আল্লাহর প্রেমী খাওয়া যাবে না আমি কি আমি যদি জিজ্ঞাসা করি বলে কিসে আওয়াজ করছে বলে মাইকে এটা মাইকের ফোন এটা কোয়াড এটা স্টান ওটা ওই তার ওটা সেই তার ওটা মেশিন ওটা বক্স ওটা হরেন মাইক কোনটা ওগো বন্ধু নিজে মানুষ হয়ে জগতের বুকে এসেছেন আল্লাহ পাঠিয়েছেন বড় দয়া আমার বন্ধু একটু নিজেকে ভাবুন নিজে একটু চিনুন নিজের ভিতরে একটা জিনিস আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের ভিতরে সব মেশিন দিয়েছি একটা কথা মনে পড়ে গেল জ্ঞানীদের জন্য এক উপদেশমূলক গল্প নদীর কিনারায় একটা বৃক্ষ নৌকা দেখেছেন নৌকা
দেখেননি বাপ এ নৌকা ভাসে না ডোবে নৌকা ভাসে নদীর কিনারায় বিশাল তুফান এসেছে গাছটা পড়ে গেছে গেলে ওই একটা ডাল লেগেছে নৌকাতে তোর সঙ্গে নৌকা ভেসে যেতেও যায় ডোবে ওঠে হঠাৎ গাছ বলছে হ্যাঁ রে তুইও কাঠ আমিও কাঠ তুই ভাসিস আর আমি ডুবি কেন আচ্ছা আগে তুই দেখ আমি কেরকম যখন তোর মতো ছিলাম তো আমার উপরে একজন চেপে আমার ডালপালা সব ছেটে দিয়েছে কষ্ট হয়েছে কিচ্ছু বলিনি নিচে নেমেছে আমার সমস্ত মাটিগুলো সরিয়েছে আমার শিকড় যত জমিনে দিয়েছিলাম সব কেটে আলাদা করেছে তারপরে লেবেল করেছে মনে করলাম আরাম পাবো না করাত দিয়ে আমাকে কেটেছে মাথায় দড়ি বেঁধে এত জোরে আমাকে ফেলেছে আমি হুড়মুড় করে কষ্ট আমার হয়েছে ছাপাত ছয় জোরে পড়েছে মনে করলাম এবার মনে হয় আরাম পাবো না আবার ফিতে ধরি ধরি মেপি পিস পিস করেছে মনে করলাম এবার মনে হয় আরাম পাবো কষ্ট আমার হয়েছে প্রত্যেকবার আমি কেঁদেছি ডাল ছাটার সময় কেঁদেছি গোড়ার কাটার সময় কেটেছি গোড়ার চালানোর সময় কেঁদেছি এমন করে আমাকে পিস পিস করে তাও কেঁদেছি মনে করলাম আরাম পাবো না নিয়ে গেল করাত কলে খণ্ড খণ্ড করেছে মনে করলাম এই মনে হয় শেষ কষ্ট যেই আমার রসগুলো শুকিয়ে গেছে আবার ওরা মেশিন পাত্র এনে আমাকে চাষা সেলা বিভিন্ন ভাবে আমি কেঁদেছি নিষ্ঠুর আমাকে ছাড়িনি মনের মতো যখন লেবেল হয়েছি আমাকে আপনার করেছে কি সাইজ করেছে মোটা মোটা পেরেক জোর করে ভিতরে ঢুকিয়েছে কষ্টে আমার জান বেরিয়ে যায় নদীর কিনারায় ফেলে রেখে আলকাতরা মাকিয়েছে যখন পানি এসেছে আমার অভ্যাস ভাসবান তৈরি হয়েছে এরে বন্ধু তুই যদি মনে করিস আমার মতো ভাসবি একটু কষ্ট স্বীকার কর হ্যাঁ আমরা তোমরা দিওয়ানা জান্নাতে যাও মনে আছে যে মামুগা বাড়ি কষ্ট করেন একটু আমাদের নবী আমাদের জন্য তো সারা জীবন কেঁদেছেন নাকি গো বাবা কথা কি বুঝতে পারছেন রাগ করছেন আমার কথায় আমার বন্ধু রব ও গো আমার সোনা মানিকে রব হযরতে মুসা আলাইহিস সালাম বসে আছেন এক রবায়াতে রেখাও সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন মুয়াফিক আপনার বসতে দিলেন বসে আছেন মনের মতো যেটা গোস্ত মনে করেন ওটা আলাদা করে পাত্রে রাখেন বেচা কেনা শেষ হয়ে গেল ওই আপনার কিনা মুসা আলাইহিস সালামকে সঙ্গে করে বাড়িতে নিয়ে পৌঁছিয়েছেন বাবা মুসা নবীর মনের আশা কি এমন নেকির কাজ জগতে করে আমি একটু তাকে দেখতে চাই এই মনে করে আপনার বাড়িতে গেছেন বাবা আব্দুল্লাহ বিন মুয়াফিক ওনাকে বসতে দিয়ে ভিতরে ঢুকলেন রান্না বাড়া করলেন আব্বা আমার এমন সময় মুসা নবী বলেন আমি সব দেখতেছি ওই ব্যক্তি সুন্দর করে আপনার খাবারগুলো মোলায়েম করেছে করে করে একজন বৃদ্ধা মানুষ শোয়ানো আছে তাকে উঠিয়ে নিয়ে আমনি করে তার গালে ঠেটে ঠেটে ভরে দেয় অনেক সময় চিবাতে পারে না গোস্তগুলো বাচ্চা চিবিয়ে চিবিয়ে গাল দিয়ে ঠেটে ঠেটে ভরে দেয় খাওয়া দাওয়া হয়ে গেল মুখটা মুছে আবার শুয়ে দিয়েছে হঠাৎ করে দোয়া করতেছে বাবা আমার সব ফিনিশ হয়ে গেল আব্দুল্লাহ বিন মুয়াফিক বাইরে এসেছে বলুন উনি কে আব্দুল্লাহ বিন মুয়াফিক বলেন উনি আমার গর্ভে ধারিনি মা বলে কি করে বলে প্রতি সময় খাওয়ানোর পরে এমনি করে হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ জামানার নবী মুসা আলাইহিস সালামের সাথে আমার বেটাকে বানিয়ে দিও আল্লাহর নবী মুসা বলে এ আব্দুল্লাহ বিন মুয়াফিক তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমি সেই নবী মুসা আলাইহিস সালাম আপনার জীবনে কি এমন কাজ আছে ভালো ওইটাই দেখতে এসেছিলাম যে কি কাজের দরুন আপনি আমার সাথী হলেন বুঝতে পেরেছি আব্দুল্লাহ বিন ও গো আব্দুল্লাহ বিন মুয়াফিক তোমার মায়ের দুয়ার বরকতে আমি নবী মুসার জান্নাতে সাথী হবি সন্তান আমরা তৈরি করেছি কেমন
রাগ করেন বাবা আমার আব্বাজিরাও ও সোনা মানিকের আওয়াজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করুন আব্বা আমার উলফাত করুন আমি আপনাদেরকে প্রেমের কথা বলতে চাইছি বন্ধু সোনা মানিকের আওয়াজ হঠাৎ দেখলাম তার একটি মাত্র ছেলে পক্ষে যাও আর তুমি জীবনটা শহীদ করে দাও গত বছর তোমার বাপ যাইয়া শহীদ হয়ে গেছি বাবা তুমি যদি বছর যাইয়া শহীদ আমি হাসরের মাঠে বলতে পারবো আমি একজন শহীদের মা হতে পেরেছি মা কেমন মা হবে মা খেয়াল করেন আমার বান্দারা এই ওহাব্বিন আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা নু বিয়ে করেছে মাত্র ১৭ দিন বিয়ে করা হয়েছে ওহাব বিন আব্দুল্লাহ কলবি মা জননীর কাছে যখন মা ডাক দিয়ে বললেন বাবা গত বছর তোমার বাপ শহীদ হয়েছে তুমি আমার সাহারা তুমি আমার একমাত্র ছেলে তুমি যদি জিহাদের মাঠে হুসাইনের পক্ষে যাইয়া শহীদ হয়ে যাও আমি মায়ের সব থেকে জীবনের বেশি আনন্দ হবে ওহাব বিন আব্দুল্লাহ কলবি বলেন মা আমি তো আপনার হুকুম পালন করতে রাজি তবে আজ মাত্র ১৭ দিন আমি বিয়ে করেছি আমার হাতের মন্দি এখনো মা নষ্ট হয়নি এখন বিবির বিনা হুকুমে তো জিহাদে যাওয়া যায় না কথা বুঝতেছেন রাগ করছেন নাই জোরে কোন সুবহানাল্লাহ নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর নারী তাকবীর নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারী রিসালাত আরো জোরে নারী রিসালাত নারী তাকবীর নারী তাকবীর মুজাদ্দিদে জামানের সিলসিলা মুজাদ্দিদে জামানের সিলসিলা নারী তাকবীর জোরে বলুন সুবহানাল্লাহ মা বলেছে বাবা মেয়েরা বউরা বড় মায়াবী হয় তোমার স্ত্রীর কথা শুনে যেন তুমি আমি মায়ের হুকুমকে অমান্য করো না যদি করো তাহলে আমি মা তোমার দুধের ঋণ শোধ করব না ওহাব বিন আব্দুল্লাহ কলবি বিবির কাছে হাজিরি দিয়েছেন বিবি তোমার যেমন আমার প্রতি হক আছে আমার মা আমার গর্ভে দাঁড়িয়ে মা তারও আমার প্রতি হক আছে ও বিবি তুমি জানো আমার মা আমাকে বুঝে বলতে চেয়েছে বেটা ওহাব বিন আব্দুল্লাহ কলবি তুমি যখন আমার পেটে ছিলে আমি মা তোমার জন্য অনেক কষ্ট ভোগ করেছি ও গো বাবা ওহাব বিন আব্দুল্লাহ কলবি শোনো তুমি যখন আমার ৩২টা নারী কেটে দুনিয়ার বুকে আসলি ছোট বাচ্চাও তুমি একা মাত্র কেঁদেছো আমি জগতের বুকে তোমার মুখটা দেখে হেসেছি বাবা আমরা গরিব মানুষ আমাদের ঘরে খাওয়া হয় না ঠিক মতো আমাদের আপনার কিনা বেশি ছোট কথা আমি বেশি তৈরি করতে পারিনি বাবা রাতের বেলাতে তোমার পিঠের নিচে হাত দিয়ে দেখেছি তুমি পেশাব করে ভিজিয়ে দিয়েছো পাল্টা আর একটা দিয়েছি সেটাও পেশাব করে ভিজিয়ে দিয়েছো আর একটা দিয়েছি সেটাও পেশাব করে ভিজিয়ে দিয়েছো বাবা আমি মাথার কাছে হাত দিয়ে দেখলাম আর আমার ছোট কথা নাই আমি তোমাকে বুকের উপরে নিয়েছি তুমি আমার বুকটাকে পেশাব করে ভিজিয়ে দিয়েছো আমি মা দেখলাম আমার বেটা ঠান্ডা লাগবে আমার কাপড়ের আঁচলখানা শুকনো তোমারে শুয়ে রেখে সারা রাত পেশাবের উপরে ঘুমিয়েছিলাম বাবা আমি মায়ের কথা যদি না মানো আমি তোমার দুধের ঋণ শোধ করব না ওহাব বিন আব্দুল্লাহ কলবি বাড়িতে গেছে বিবিকে বলছে বিবি রে আমার মায়ের আশা হলো আমি জিহাদের মাঠে শহীদ হব তুমি আমাকে বিদায় দেবে বিবি তুমি শহীদের বিবি হবে বিবি
जिहादे जेते बाधा देव ना स्वामी हारा हुए जाओ ये कोनो दुख नहीं तबे आमार एकटा कथा जखन आपनी शहीद हबें शहीदरा तो जन्नाते चले जाए आपनी जखन जन्नाते जाबें आमाके ना निये जन्नाते जेते पारबें ना जदि आपनी राजी हन आमी बीबी आपनाके इजाजत दीते पारी स्वामी बोले ठीक आछे बीबी तुम्हार कथा मेने निलाम बोले ना हुजूर स्वामी आमार ना आपनी आमार सम्मुखे बोलले हबे ना एई कथाटाओ आमी इमामे हुसैनेर सम्मुखे शुनते चाओ प्रेम करो दुनिया जमीने सन्तान बेशी आमार नबी के प्रेम करो किन्तु आजकल जुगे मा सन्तानेर माय पड़े नामाज पढ़ते चाय ना जननी एगिए चलुन ना केदो वहाब बिन अब्दुल्ला कलबीर घटनाटा आपनादेर शोनाई साथे आरो एकटा घटना बोली हजरत बेलाल रादियल्लाहु ताआला एलान करे गेछेन जारा जिहादेर माठे जाबे सबाई जेन मस्जिदेर काछे एसे हाजिर हये जाबे एकजन मा तार सन्तानेर बयस मात्र 8 बछर बच्चाके डेके बोले बाबा आमार दुनियाते स्वामी नाई মসজিদের কাছে নিয়ে গেছেন আর এই মসজিদের সম্মুখে রাসূলে পাকের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু দাঁড়িয়ে আছেন ডাক দিলেন বেলা আমি চাই আমার বেটাকেও জিহাদের মাঠে নিয়ে যান মাগো কি কথা বলেন আপনার ছেলে নিয়ে গেলে কত তাকে বাঁচাতে গিয়ে আমাদের সেনা সৈন্যর অসুবিধা হতে পারে একে ফিরিয়ে নিয়ে যান মা কান্না শুরু করেছেন বেলা আমি আমার বেটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি আমি আমার বেলাল শুনে রাখেন আমি আমার বেটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি আমার বেটা বেঁচে থাকে জন্য আমি আসিনি ওগো বেলাল দুশমনেরা যখন তীর চালাবে আমার নবী পাকের দিকে ওই তীরের সম্মুখে আমার বেটাকে ঢাল হিসাবে ধরে নেবে আমার বেটার গলা দিয়ে তীর চলে যাবে আমার রাসূলের গায়ে যেন তীর না লাগে বেটা রে ও বেলাল আমি আমার বেটা চাইতে আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি যুবকেরা আমি আপনাদের বুঝাতে চাই প্রেম কেমন আছে আমাদের আমরা ওই নবীকে মোহাব্বত করি এখনো দাই রাখতে শিখলাম না বাবা রে আপনি মসজিদ নবীতে চলে যান দেখবেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল আমার বসে আছেন হঠাৎ একটা কান্নার আওয়াজ আসে আমার নবী বলেন কে কাঁদে সাহাবায়ে কেরামদের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নু মসজিদ নববীটা ঘুরে ঘুরে দেখছেন মসজিদ নববীর একটি কোণে একটি খেজুরের কাঠ বিনিয়ে বিনিয়ে কান্না করছে আমার নবী যার নাম উস্তুনে হান্নান রেখে দিয়েছেন হযরতে আবু বকর বলেন কেন কাঁদো তুমি উস্তুনে হান্নান কথা বলে মানুষের মতো আবু বকর রে তাই আল নবী যখন আমাকে স্পর্শ করে খুতবা দিত আমার কত মজা লাগতো আজ আমার নবী আমাকে দূরে সরিয়ে রেখেছেন এতটুকু দূরত্বের জন্য আমি উস্তুনে হান্নান রাসূলের বিরহে কান্না করি আমার দয়াল নবী গেলেন উস্তুনে হান্নানের গায়ে হাত দিলেন কান্না বন্ধ হয়ে যা এখনো পর্যন্ত আমার বন্ধু খেজুরের কাঠ আমার নবী চিনেছে পাথর আমার নবী চিনেছে এ বাবারা আমরা কেমন উম্মত রাসূল চিনলাম না হাদিস শরীফের ভিতরে আসতেছে আনসারদের ভিতরে কয়েকজন আনসার আমার রাসূলের পাগের কাছে এসে হাজির হয়ে গেছেন দরুদি আমরা একটা উটের উপরে পানি নিয়ে আমরা আছি ফুল গাছে দেই কয়েকদিন ওই উটটা আপনার কিনাও আমাদেরকে কুকুরের মতো আপনার কামরাতে আসে হুজুর একটুখানি কোনো ব্যবস্থা করা যায় না দয়াল নবী বলেন কই চলো না যাই ওই বাগানে এমন সময় আমার নবী গেলে সাহাবায়ে কেরাম বলছেন হুজুর
बुजुर्ग ओई उट जदि आपनारे आघात करे रसूल आमार चाइ गेछेन ओई बागाने उट माथा उंचो करे दिएछेन आमार नबी के देखे छुटेछे रसूलेर कदमे माथा रेखे दिएछे संगे संगे उठ के आमार नबी जिज्ञासा करे बोलो केन तुमि कामड़ाओ एदेर के আমার মালিক আমারে কষ্ট করায় বেশি খেতে দেয় কম হুজুর গো আর এক বর্ণনা এসেছে খবরদার এই উটটাকে তোমরা এমন করে কষ্ট দিও না এমন করে অবিচার করো না নবী শুধু মানুষের জন্য রহমত নয় পশুদের জন্য নবী রহমান কথা কি বুঝে আসে তাহলে পাথরে চিনেছে নবী গাছে চিনেছে নবী অবলাই চিনেছে নবী আমরা চিনি না আমার নবীর তুলনা হয় না এই জন্য তো গজলে বলা হয়েছে জামানা দিও না ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা জোরে বলো মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় জোরে বলুন ভাই জামানা দিও না ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তারি গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি পোড়া কহে তার গাড়ি আর সে আজম জাগর হেল তুল জোরে কর আব্বা আমরা এখানে দরুদ পড়ি নবী আমাদেরকে দেখেন দেখেন না বিশ্বাস হয় যদি বলেন হুজুর এ কিরকম কথা যে বাবা নবী তো দূরের কথা নবী ওয়ালারাও পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন যদি বলেন হুজুর এ কিরকম কথা জি হ্যাঁ যদি যুক্তি নেন আসন যুক্তি পরে দলিল টুকটুক করে দেই আজ আমার কাছে একটা মোবাইল আছে আছে না এতে হোয়াটসঅ্যাপ আছে আপনার কোন ছেলে যদি মক্কায় থাকে আপনি যদি এখান থেকে তার কন্টাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে ভিডিও কল করেন তা আপনাদের এই কিগ্রাম খরমবা থেকে তাকে দেখা যায় না আপনাকে সে মক্কায় বসে দেখতে পায় না ও বাবা কি করে হয় তাহলে আপনি জানেন নেটওয়ার্কের মাধ্যমে কিসের মাধ্যমে নেটওয়ার্ক আচ্ছা হোয়াটসঅ্যাপ যদি খারাপ থাকে তো দেখা যাবে স্পিকার যদি খারাপ থাকে তো কথা হবে পয়সা যদি না থাকে তো ফোন যাবে নেটওয়ার্ক যদি না থাকে তো কানেকশন নেবে এই তো আপনারা ভালো জ্ঞানী আমি আপনাদের বোঝাতে চাই মানুষের বানানো মেশিন এত উন্নত কোথায় খরমবা কোথায় মক্কা দেখিয়ে দিল তাহলে মানুষের বানানো মেশিন বেশি দামি না আল্লাহর বানানো মেশিন বেশি দামি আল্লাহ আমাদের এই দেহের মেশিন গুলো কে বানিয়েছেন আল্লাহ আমাদের ভিতরে মেশিন দিয়েছেন হুজুর তো আমরা দেখতে পাই না কেন এত সুদ খালি দেখা যাবে না এত সিরিয়াল দেখলি দেখা যায় না এত দাড়ি কাটলি দেখা যায় না এত নামাজ ছাড়লে দেখা যায় না যদি মনে করো দেখবো তো যেমন
মোবাইলে সমস্ত জিনিসটাই ভালো থাকলে তারপরে কানেকশন হয় আপনারও ভিতরে সব মেশিনগুলোকে চালু করলেই এই খম্বা থেকে দয়ার নবীকে দেখা যায় হুজুর দেখা যাবে আরে জি হ্যাঁ নবীকে তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন যদি বলেন দলিল আসুন আবু দাউদ শরীফ 584 পৃষ্ঠা সহি হাদিসের বাবা 86টা হাদিসের ভিতরে আপনি খেয়াল করবেন আজ আমাদের ভিতরে অনেকের দ্বিমত বিভিন্ন রকম আমি জীবনী বাদ দিয়ে কোরআন হাদিসের উপরে বেশি বক্তব্য রাখি দালাইলের উপরে দালাইল যা মানুষ এখন বুঝতে চায় আর গভীর রাতে হয় না এগুলো 12টার আগে হলে খুব ভালো কথা বুঝেছেন 12টার পরে মানুষ একটু বিভিন্ন রকম তালে তাওরে হলে একটু ঘুমও ভাঙে যায় আর ভালো লাগে সবাই তো এক রকম না বিভিন্ন রকম শ্রোতা থাকে ঠিক কি না বাবা তাহলে আমি এখন একটু দলিল দেব শুনবেন আবু দাউদ শরীফ 584 পৃষ্ঠা হাদিসটি আছে মিশকাত শরীফ 513 পৃষ্ঠা হাদিসের রাবি হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা জুইলাল আরদি সংকুচিত করে দিয়েছেন জমিনকে ফারাআইতু মাশারিকা হাওয়া মাগরিবা পূর্ব থেকে পশ্চিম আমার নবী নিজের চোখে দেখে বিশ্বাস হয় আবু দাউদের 584 পৃষ্ঠা আপনার যদি কোনো মোল্লা মুফতি থাকে বলবেন আমিনউদ্দিন ভুল বলে গেছে আপনি যদি হোয়াটসঅ্যাপে থাকে এক্ষুনি বার করে মিশকাতের 513 পৃষ্ঠা যদি হাদিসে থাকে মানাটা ইমানদারের কর্তব্য ঠিক কি না আমার বাবা জি রব নবী তো দূরের কথা আল্লাহ তো আমাদের নবীকে ক্ষমতা দিয়েছেন চলুন নবী পাকে সাহাবীদের কো আল্লাহ ক্ষমতা দিয়েছেন নাম তার ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু পাওয়ার কত রাস্তায় একবার যান সেই রাস্তায় 40 দিন শয়তান যায় না কেন বলে ওমর যদি আমারে পায় তো জানে মেরে দে তে সাহাবী ওমরের যদি এত পাওয়ার হয় তো নবীর পাওয়ার কি কম উনি একদিন ওয়াজ করছেন খুতবা দিচ্ছেন মসজিদ নববীতে খুতবা দিতে দিতে বলছেন ইয়া সারিয়াতাল জাবাল 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 হাদিস শরীফে তিনবার কথাটা উল্লেখ আছে এখন আমি বাঙালি আপনারা বাঙালি বাংলা কথা বলতে গিয়ে যদি একটা বেশি ওয়ার্ড ব্যবহার করি আপনারা বুঝতে পারবেন না যিনি খুতবা দিচ্ছেন তিনি আরবিয়ান যারা শুনছেন তারা আরবিয়ান খুতবাটা পড়ছো আরবিতে দিতে দিতে উনি বলছেন ইয়া সারিয়াতাল জাবাল খুতবা সমাপ্ত হয়ে গেল সবাই বলছে হুজুর আপনি খুতবা দিতে গিয়ে বললেন কেন ইয়া সারিয়াতাল জাবাল উনি বলছেন আমি মসজিদ নববীতে খুতবা দিতে দিতে দেখি সারিয়া জিহাদের মাঠে বিপদগ্রস্ত হয়ে গেছে তাই এখান থেকে তাকে সাবধান করে দিয়েছি ওয়াল্লাহ প্লাস্টিকের কথা বলিনি অরিজিনাল ফুলের কথা বলছি যিনি দুই নম্বরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি সুবহানাল্লাহ খুশবু খুশবু মিঠা মিঠা দয়াত নবীজির নাম রওদা ফুলের বাগান খম বাগে রামে অলি গলিতে কতই না ধুম ধাম রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা আল্লাহ মাহুদুদের নাম রওজা ফুলের বাগান খম বাগে রামে অলি গলিতে কতই না ধুম ধাম রওজা ফুলের বাগান আল্লাহ নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে
बाबा खम बगेरा में गोली अल्लाह अल्लाह नूर तजल्ला चमकई पियर गोली ते खम बगेरा में गोली ते बज में नूरानी रात नूरानी देखो जन्ना तेरे बागान रौजा फुलेर बगान खुशबू खुशबू मीठा मीठा दयत नबी जी नाम रौजा फुलेर बगान खुशबू खुशबू मीठा मीठा मेजो हुजूर नाम रौजा फुलेर बगान चमन की दिलकशी यंग सेलेदर जन्न दिच्छे गुलो चमन चमन की दिलकशी गुलो की है वो ताजगी है चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी फदाओं की पुरागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 बांग्ला बोलो तब आर एक उर्दू बोली वो हुस्न इंतखाब ही वो इश्क लाजवाब ही वो रहमतों के बाब ही के नूर के सिहाब है वो जिस तरफ निकल गए फदा में फूल की लुटे वो जिस तरफ निकल गए फदा में फूल की लुटे कली कली पुकार उठी नबी 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 बांग्ला सुने दमन दमन भरा नूरे एलेन मा का शहरे हजरत अब्दुल्लार घरे मा मीनार उदरे तिनी तो शाफी अल मुस्नबी रहमत लिल आलमीन रसूल अल आरबी नबी 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 जरे बोल बेलाल रदी अल्लाह तलु कष्ट आसे अनेक गरम बालिर उपरे शुए रेखेछे शुनेछेन ना वाजे হাবশি বেলালের জীবনী আছে আমার নেট খুললেই আপনি দেখবেন বিভিন্ন প্রকারে আব্বা আমার এখানে একটা গর কলি বলি বেলাল ও মাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠুরিতে এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে হায় রে এশকে বেলালি বিছানা গরম বালি তবু নবীর প্রেমে नबी 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 जरे बोलुन अब्बा হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বললেন আমি এখান থেকে সাবধান করে দিয়েছি মদিনাবাসী বলেন হুজুর আপনি যদি আপনার কথা যদি সত্য হয় তাহলে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত ফিরে আসবে বাস্তব প্রমাণ যেদিন পাবো সেই দিন আপনার ছাড়া হবে নইলে নজরবন্দি করে রাখা হবে সবাই তার মেনে নেবেন কারণ जाबलो पहाड़टा हजार माइलेर मतो दूरत्व पर कोथाय मस्जिद नबावी आर कोथा जाबलो पहाड़ मेने लेवा जाय बिना दलीले अब्बा आमार
পেশাব করতে গেলে মানুষ ডিউটি দেয়, পায়খানায় গেলে ডিউটি দেয়, সব সময় ডিউটি দেয়। হঠাৎ হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নু ফিরে এলেন, সবাই জিজ্ঞাসা করে হুজুর আপনি বলুন অমুক দিনের খবরটা আপনি বলুন। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাকের কসম করে বলি যার কবজাতে আমার জীবনটা বন্দী, যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা নু আমাকে আওয়াজ না দিতেন দুশমনের দল আমাকে আক্রমণ করে ফেলতো। হযরত ওমর আমাকে আওয়াজ দিয়েছেন, আমি শুনতে পেয়েছি, ওনার আওয়াজও আমি শুনেছি, উনি কোথা থেকে বলছেন তাও আমি দেখেছি। হযরত ওমর বলেন আমি মসজিদ নবী থেকে দেখেছি, সারিয়া বলেন আমি জিহাদের মাঠ থেকে শুনেছি। বিশ্বের বই গ্রেগরা বলে আওয়াজ চলে যায়, আমাদের কোনো মেশিন উৎপত্তি করতে হবে, তাই তারা মোবাইল উৎপত্তি করেছে, টেলিভিশন উৎপত্তি করেছে। ওগো বন্ধুরা, কেমিক্যালের যুগে, ফ্যাক্সের যুগে, নেটওয়ার্কের যুগে আপনার কি বুঝতে বাকি থাকে? আব্বা আমার আপনার ভিতর আল্লাহ মেশিন দিয়েছে, এই মেশিনগুলোকে কাজে লাগাতে হবে। নামাজ পড়বেন না মোটে, মেশিন কাজে লাগবে। দাড়ি কেটি কেটি শেষ করে ফেলেছেন, বলছে দাড়ি কাটেন কেন? তাহলে দাড়ি না কাটলে বউ ভালোবাসে না, তাহলে বউ ভালোবাসবে তাই দাড়ি রাখছেন না। আপনি তো দিওয়ানা হলেন না? আমার বন্ধু সোনা মানিকে রাগ করবেন না বাবা, আরো একটুখানি এগিয়ে দেখুন, আপনার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নবী থেকে দেখেছেন, আব্বা আপনার আমার পীর মেজে হুজুর পীর কিবলা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবার থেকে দেখেছেন, জোরে কন সুবহানাল্লাহ। এই বিশ্বাস হয়? তার আপনার আমার মতো মানুষ, হুজুর আপনি পাগলা, উনি আমার আপনার মতো মানুষ ছিল না? ওনার দুটো হাত আমার দুটো হাত, ওনার দুটি পা আমার দুটি পা, উনি যেমন আমি তেমন, ঠিক কি না বলে? আই মেজে হুজুরে পাঁচটা হাত ছিল, তিনটে পা ছিল, তাহলে আমাদের যেমন দুটো পা ওনারও তেমন দুটো পা, তাহলে উনি যেমন আমি তেমন, ঠিক না? আব্বা আমার আপনি আমার মতো পা হাত থাকলে কি হবে? ওনার আরো পাওয়া ছিল যাকে বলা হয় সলেহি। হুজুর প্রমাণ বলে কোরআন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আল্লাযী আনআমা আল্লাহু মিনান নাবিয়্যীন আস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহীন। আল্লাহ কোরআন বলে আমি আল্লাহ চার জায়গায় প্রাইজ দিয়েছি, নবীনদের প্রতি, সিদ্দিকিনদের প্রতি, শহদাদের প্রতি আর সালেহিনদের প্রতি। এই সালেহিনের বাংলা মানি নেককার, মেজে হুজুর নেককার না বদকার, যিনি নেককার তিনি পেয়েছেন আল্লাহর পুরস্কার। ঘুমাসতেছে, একটু সালাম পড়িয়া নবী, বাবা একটু কাছে আসেন। দরদি গো ও গো দরুদি মদিনা ওলি গলিতে চাই যে মন ছুটিয়া যাইতে রওজায়ে আতহার দেখিতে আপনাকে সালাম দিতে আন
سلام يا حبيب سلام صلوات الله نبی جی گم 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 آیا نبی جی کان شنیلا سنا مدینہ نصیب جاوا ہلو نا کن پاتے ہبو روانا ڈکے ناو شہ مدینہ یا نبی آیا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ یا رسول اللہ یا حبیب اللہ اشارہ چندر دوبھاگ ہائے آدیش پتھور کتھا کائے شت کی ککھنو چاپار نام تمہار بشو جگوت مائے یا نبی آیا رسول سلام علی یا حبیب سلام نبی ہویا دیوانا آسن شوئے فر فرا ٹھکانا تاہری امرا مستانا پٹھائیلام سلامیر نظرانا یا نبی یا رسول سلام علی یا حبیب صلوات اللہ علی الصلاة والسلام علیکہ یا رسول اللہ او بابا وانے کی آسے والے مذہب مان مان کی مان بینا مذہب ایکٹا لوگ ایشے چھے امام آزو میر کا چھے چھوٹے چھوٹے حضور کی ہے چھے کو کی ہے چھے تر داما دیر اٹھا ساگو لیر بچے ہے چھے تر مکٹا ککو لیر موتو اور دہوٹا ساگو لیر موتو ایکھون وہی ساگو لیر کی کھاوا جابے وانیک جبو وانیک جبو تی میرا آسے اے لمبا لمبا نوک رکھے آسے نا بابا یہ گرامی مونے ہے نہیں नोक रखे ये नोक रखा जावे ना पृथ्वी ते नोक के रखे चिलो अर क्या नो हाराम होलो तरक तक कारोना से पृथ्वी ते टीप देवा जावे ना कपाले टीप देना अपना देखन कर महिला रा अब्बा मा जो दी आपने सुनते चान क्या नो टीप देवा जावे ना तामा तेरे ही मादरा शर्ट जो नो अपना रखे व्याख्या दर टका जो दी दी ते बारे तो टीप क्या नो देवा जावे ना की नाम
মোহাম্মদ জাকির হোসেন নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর নারী তাকবীর নারীর সালাত মোহাম্মদ জাকির হোসেন সাহেব 1000 টাকাও আল্লাহ পকেট যেন না হয় ফাঁকাও আল্লাহ রাসূলের পাকে পায় যেন স্বপ্নের মাঝে দেখা জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আমার আব্বাজি টিপ কেন দেওয়া যাবে না আব্বা আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলার জন্য চড়ক গাছ করেছে ফেরেশতারা চেপে ধরে আছে ইবলিস জামা জুব্বা পরে শুধু জানো ফেরেশতারা চেপে ধরে আছে যদি মনে করো সরাবো এক কাজ করো নাপাক অবস্থায় করো নমরুদ করল কি 20 জন পুরুষ 20 জন নারীকে আলাদা করে চোখের সম্মুখে ব্যভিচার করালো মহিলাগুলোকে কপালে টিপ দিয়ে আলাদা করলো যারা কপালে টিপ দিতে চায় এরা নিজে কি ব্যভিচারিণী পরিচিত বানাতে চায় এ কপাল দিয়ে সেজদা হবে কপালে টিপ দেওয়া আব্বা আমার এখন ছাগল খাওয়া যাবে কিনা আর 1000 দেওয়া লাগবে কি নাম মোহাম্মদ সেকেন্দার নারী তাকবীর নারী রিসালাত আল্লাহ আপনার বান্দা সেকেন্দার আল্লাহ কবুল করুন দেখতে জানো পায় নবী পাকের দরবার জোরে বলুন আমিন কি নাম লালচা দালি গায়েন কত 500 টাকা আল্লাহ পাক থাকতে পারে না লালচা দালি আল্লাহ দেখতে যেন পায় মদিনার গলি লা ইলাহা ইল্লাল্লাহ হঠাৎ করে হুজুর বললেন বাবা বাড়িতে যাও একদিকে গোস্ত দেবে একদিকে ঘাস দেবে যদি গোস্ত খায় কুকুর মনে করতে হবে যদি ঘাস খায় ছাগল মনে করতে হবে ও বেটা একদিকে গোস্ত দিয়েছে আর একদিকে ঘাস দিয়েছে ও ছাগল আগে করেছে কি ঘাস খেয়েছে পরে যায়া গোস্ত খেয়েছে হুজুর এখন ফতোয়া কি আবার 1000 শহীদুল গায়েন 500 নারী তাকবীর আল্লাহ কবুল করো কবুল করো মনের বাসনা খানায় কাবা না দেখায় মরণ দিও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও গো মা খালা কারো যদি সংসারে থাকে স্বামীর জ্বালা দোয়া করব রাতের বেলা বন্ধ করে দেবে আল্লাহ তাআলা অনেকের মেয়ে আছে বিয়ে হয় না আল্লাহর কাছে দোয়া করব যেন বাড়ি বেশি দিন থাকে না জলদি করে যেন বিয়ে হয়ে যায় অনেকে মাধ্যমিক পরীক্ষার্থী আছেন যদি 1000 টাকা দেন দোয়া করব আল্লাহ ভালো রেজাল্টে যেন পাস করতে পারে হবে না এরকম আমার বন্ধু 1000 টাকা একজন দেবে বলেছেন হুজুর বললেন বাবা বাড়িতে যাও বাড়িতে যাইয়া দেখো তুমি তাকে লাঠি দিয়ে মারবে যদি প্রথম ডাকটা কুকুরের মতো দেয় কুকুর মনে করতে হবে আর প্রথম ডাকটা যদি ছাগলের মতো দেয় জবাই করে মাথা বাদ দিয়ে খাওয়া যাবে ফতোয়া পেয়ে যাচ্ছেন তো নাকি অসুবিধা নেই আওয়াজ গ্রামে গন্ডগোল শুরু হয়ে গ্রামে গন্ডগোল বন্ধ হয় না কি একজন পুরুষ বিয়ে করল সন্তানাদি আছে কিছুদিন পরে নারী হয়ে গেল
সেখানেও বিয়ে করলো বাবা আমার সেখানে স্বামী আছে এখানেও সন্তান আছে বাবা নারী অবস্থায় মারা গেছে এখন এদিকার লোক বলে আমরা তিন টুকরা কাফন দেব এরা বলে আমরা পাঁচ টুকরা কাফন দেব এখন কয় টুকরা কাফন দেওয়া যাবে এবার মুসাফির ইমামের কাছে যাওয়া লাগবে কারণ কোরআনে তো খোঁজে এইভাবে পাবে না আব্দার গায়ে না 1000 নারী তাকবীর নারী তাকবীর আব্দার গায়ে না 1000 আল্লাহ সন্তানাদি গুলো নামাজি বানিয়ে দিন রুজিতে রোজগারে বরকত দিন আল্লাহ হায়াতকে দারাজ করুন শত্রুগণে কোনো দিন সুযোগ না মিলে পাইব সুযোগ ভাবে হামজা কথা গেলে একদাশি আমির হামজা বনের মধ্যে যায় সুযোগ পায়া তারা ছেলেদেরও কয় মারো হে পাথর সবে ছেলের তরি আমরা মারিলে হামজা দোষী করে পরে হাতেতে পাথর তুলে আরব সন্তান নবীকে মারিল কত জানে সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কাদে জাইনাব কাদে সুগরা কাদে সাকিনা দরদ ভরা গজব খুব খেয়াল করেন এদিকে দেন উনি তাহলে লিখে রাখুক আমি পরে বলছি কাদে জাইনাব কাদে সুগরা কাদে সাকিনা খালি দুল দুল ফিরে এলো হুসাইন এলো না কাদে জাইনাব কাদে সুগরা কাদে সাকিনা উম্মতিনি শহর বানু করি সেমাতু আর সহা যায় না গো আল্লাহ জালি মের জুলু ইমানের পরীক্ষা আল্লাহ ইমানের পরীক্ষা আল্লাহ আর কত বলো না কাদে জাইনাব কাদে সুগরা কাদে সাকিনা খালি দুধ ফিরে এলো হুসাইন এলো না কাদে জাইনাব কাদে সুগরা কাদে সাকিনা ওগো দুধের শিশু আলী আসগার পানি পেল না পানি জন্য দুধের শিশু প্রাণে বাঁচল না ইমানের পরীক্ষা আল্লাহ আর কত বলো না কাঁদে জাইনাব কাঁদে সুগরা কাঁদে সাকিনা খালি দুল দুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদে জাইনাব
সুবহানাল্লাহ কোন আরিয়ান আরিয়ান 2000 টাকা নারী তাকবীর আল্লাহ পাক চেয়েছে 1000 দিয়েছে 2000 আমার নবী সাহাবি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নকি একবার আবু জাহেল বলে আমি কুয়া বিক্রি করব আমার নবী পাক বলে বলো না আবু জাহেল কত দাম নেবে আব্বা আমার সঙ্গে সঙ্গে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পটলা নিয়ে বেরিয়ে গেছেন আবু জাহেল বলে এমন একটা চাইব যেন দিতে না পারে আবু জাহেল বলো কত দাম আবু জাহেল বলে 16000 দিরহাম উসমান গনি বলে मुसलमान पाला से दिन पर दिन पानी पात्र भरे रेखे देवे आबू जहेल मन कर एक दिन व्यवसा चालू करब आबार बिक्री करब সিলসিলা আব্বা আমার আইজুল শেখ 1000 নারী তো আচ্ছা একজন মৃত হয়ে গেছেন তার না চারজন দাদা তানাদের নামে 500 টাকা আরো জোরে তাকবীর নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর আল্লাহ দান কবুল করুন রুজিতে বরকত দিন হায়াতকে দারাজ করুন সকলের মনে বাসনা পূর্ণ করুন ওগো আমার মা খালা কেন দেন না রাতের বেলা আমার আম্মাদের দিকে যান ওরাও লিখে পাঠাবে চিন্তা নাই খাতা কলম নিয়ে যান হাতেটা নখ রেখেছে এই মেয়েটার নাম হলো হেন্দা কি নাম বললাম হেন্দা কি কাজে নোকটা ব্যবহার করেছিল তার জন্য আবার 1000 দেওয়া লাগবে আপনি দেবেন কি নাম আলী শেখ মোহাম্মদ আলী শেখ নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর আল্লাহ দান কবুল করুন আমার ভাই মোহাম্মদ আলী আল্লাহ নসিবে যেন পায় দেখতে মদিনা শরীফের গলি গোপনে 500 টাকা আল্লাহ টাকা দেয় গোপনে দেখতে যেন পায় রাসূলে পাককে স্বপনে লা ইলাহা ইল্লাল্লাহ লা মোবারক মোল্লা কত নারী তাকবীর মোবারক মোল্লা 1000 টাকা আল্লাহ কবুল করুন মনের বাসনা আর রাসূলে পাকে দিদার না দিয়ে কাউকে মরণ দিও না জোরে বলুন আমি আব্বা আমার হ্যাঁ আমার আম্মাদের দিকে যান আমার আম্মারা দেবে আমার আম্মারা বোনেরা যারা আছেন আমার ভাইজান যাচ্ছেন তার কাছে বলুন নগদও দিতে পারেন বাকিতে লেখাতেও পারেন অসুবিধা নেই আপনারা দেন স্বামী স্ত্রী গন্ডগোল বন্ধ হয়ে যাবে দোয়া করে দেব আল্লাহ যেন স্বামী স্ত্রীর সংসারে বরকত দেয় জোরে বলি আমিন আব্বা আমার এখন এই মেয়েটার নাম হেন্দা অপরাধ কিসের জন্য 1000 দিয়েছেন অপরাধ ছিল এই নোক দিয়ে বুক চিরেছিল কার বুক চিরেছিল তার জন্য আবার 1000 লাগলো আছেন কেউ হাজী
আব্দুল খলিল সাহেব নগদ 500 বাকি নাকি 500 টাকা নগদ 500 টাকা বাকি আমার ভাইজান হাজী সাহেব আল্লাহ তার দানকে কবুল করুন রুজিতে বরকত দিন আল্লাহ ভবনটন দূর করে দিন আল্লাহ রুজিতে বরকত দিন আসমানি বালা আসমানে তুলে দিন সন্তানাদি গুলো পাঁচে গানা নামাজি বানিয়ে দিন নারী তাকবীর আরো জোরে বলুন নারী তাকবীর একদিন তোমায় মরতে হবে যে 1000 দেশে যখন জিনিসটা বলি বুক চিড়েছে আমার নবী পাকের সাহাবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি আমার নবী পাকের চাচা এ বন্ধু রে এই হেলদা আমার রাসূলের পাকের চাচা বুকটা চিড়েছে আমার নবী পাক আর একজন পুরুষকে সামনে আসতে মানা করেছিলেন এই পুরুষটার নাম আল্লাহ কবুল করুন এর নাম হলো ওয়াহাশি আব্বা গো ভালো করে বুঝুন একজন নারী আর একজন পুরুষকে নবী আমার সামনে আসতে নিষেধ করেছিলেন বাবা রে আমার নবী যেদিন মা হারিয়েছিলেন শিশু বাচ্চার মতো কেঁদেছিলেন আর যেদিন নিজের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নুকে হারিয়েছেন আমার নবী শিশু বালকের মতো চেয়ে আপনার কেঁদেছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাঁচা করেছিলেন ওয়াহশি রে তুই কিভাবে আমার চাচারে শহীদ করলি বল হাদিস শরীফের ভিতরে লেখা হযরত ওয়াহশি বলতেছে ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা নু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তখন কালেমা পড়িনি চেয়েছিলাম জীবনে আমি আমির হামজাকে শহীদ করব বলে স্তূপের আপনালে গিয়ে লুকিয়েছিলাম যুদ্ধ করতে করতে যেই কিনা আমির হামজা নিকটে এসেছি আমি ওহাশি স্তূপের নিকট থেকে বেরিয়ে তার বুকের ভিতরে পল্ল ঢুকিয়ে দিয়েছি আমার নবী বলেন ওহাশি এটা নাই তো বুঝলা তবে আয় হেলদা তুই কেন আমার আমার চাচার বুকটা চিড়লি বল আমার নবী পাক বললেন আমি স্বয়ং নবী চোখে দেখলাম হযরতে হেলদা আমার রাসূলের চাচা আমি হামজা সিনাটা চিড়ে দিয়ে বাবা কলিজা বার করে চিবিয়েছিল আমার রাসূল বলেছিল হেলদা রে তুই যদি আমার সম্মুখে আসিস আমি নবী আমার চাচার কথা মনে পড়ে যায় এ ওয়াহশি তুই যদি আমার সম্মুখে আসিস আমার চাচার কথা মনে পড়ে যায় বন্ধুরে আমার এ সোনা মানিক আমার মা বলে রা পৃথিবীর জমিনে নোকরে কোনা নোকরে কোনা নায়িকাদের মতো সেজ নাও মায়ের মতো জীবন যাপন করো লা ইলাহা ইল্লাল্লাহ মুজিবার মোল্লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিবার মোল্লা 1000 টাকাও আল্লাহ পকেট যেন জীবনে না হয় ফাঁকা স্বপ্নতে পায় যেন আমার রাসূলের পাককে দেখা আরো জোরে বল আল্লাহুম্মা আমিন আরো জোরে ইসরাত ইশরাফ শেখ 1000 টাকা নগদে দিয়েছে আল্লাহ কবুল করেন আল্লাহ হায়াতকে দারাজ করুন আল্লাহ গোপনে আরেকজন দিয়েছেন 500 টাকা আল্লাহ পাক কবুল করো আল্লাহ রুজিতে বরকত দিন যে আশায় যে নিতে দান করেন আল্লাহ তার আশাকে পূর্ণ করে দিন জোরে বলেন সুবহানাল্লাহ অভিরাম অভিরম বিবি অভিরন বিবি 2000 টাকা আল্লাহ পাক আমার রাসূলের পাকের স্বপ্নে যেন পায়ে দেখাও থাকতে পারে না জননী 2000 টাকার ওয়াদা করে গেলেন এখনি অভিরন নামে বাবা কোথায় যেন ছিল 2000 টাকার ওয়াদা এখনি করে গেল আমিন আমিন আল্লাহ আমিন আমিন দানকে কবুল কর রব্বুল আলামিন নারী তাকবীর নারী তাকবীর গোপনে আরেকজন 500 টাকা আল্লাহ কবুল করো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন এটাকে জান্নাতের বাগান বলা হয় তো
নূর মোহাম্মদ আঙ্গুর জান রায়হান আর আঙ্গুর জান বিবি আর নূর মোহাম্মদ তিনজন মিলে 300 নারে তাকবীর আব্বা আমার আরো দেখেন খুশবু খুশবু মিঠা মিঠা দাদা হুজুরের নাম রওজা ফুলের বাগান খম বগরামে ওলি গলিতে কতই না ধুম ধাম রওজা ফুলের বাগান জোরে বলুন আব্বা আর একটা কলি বলি গোলাম নবী মোল্লা 100 টাকা গোস্ত মাদ্রাসার কথা বললেন তো গোস্ত বিরানি কতটা গোস্ত এবার হুজুর আল্লাহ 140 কেজি আগামী বছর গোস্ত কি সব হবে নাকি আশা আছে হোক বাবা 10 কেজি করে গোস্ত দিতে পারেন নি নবীর মহাব্বতে ইশকে রাসূলে 10 কেজি করে গোস্ত দিতে পারেন নেই কোনো দিওয়ানা হয় না বাবা 10 কেজি গোস্ত বেঁচে থাকলে দিবেন আর মারা গেলে আপনার জন্য maaf হয়ে যায় আল্লাহ যেন আপনার দেখার মতো তৌফিক দেওয়ার মতো তৌফিক দেয় জলি বলি আমিন আর জলি আল্লাহুম আমিন দুল্লাহ আমাদ খাজা পিয়া বারাতি সকল শ্রোতাগণ বৈসে রে খুশি ঝোল তুফান জলে বলে গোপনে 200 টাকা নারে তৈবি এসকে সাইফুল 25 কেজি গোস্ত ওগো আমার দোস্ত আল্লাহ কবুল করো আল্লাহ পাক আল্লাহ তাআলা দেবে আমার এসকে সাইফুল গোস্ত 25 কেজি আল্লাহ হতে যেন পারে কাবা শরীফের হাজি নারে তৈবি বাবা 25 কেজি গোস্ত হয়েছে এবার 140 কেজি লেগে যেতে এখনো তো অনেক বাকি আর একজন হয় না নবীর দিওয়ানা আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজন হলে না বীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোরে কোন সুবহানাল্লাহ মনসুর আলী গায়েন ওনার আব্বার নামে আব্বা মৃত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক তার সন্তান দেবে 10টা কেজি গোস্ত রব্বুল আলামিন হতে যেন পারে সিদ্দিকে আকবরের দোস্ত দেবে 10 কেজি গোস্ত আল্লাহ তার আব্বার কবর জান্নাতে টুকরা বানিয়ে দিন আর রসুলে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে রিসালাত আব্বা আমার খোদে জান বিবি হাজী খোদে জান বিবি উনি 500 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ সকলকে দিদারে কাবা নসিব করো বালা মুসিবত দূর করো সবাই বলি আল্লাহুম্মা আমিন আব্বা আমার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু দেখেছেন আমাদের মুজাদ্দিদে জামানের বাবাজি আমার আদরের খলিফা আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দেখেছেন জোরে কোন সুবহান বাদরিয়া থেকে দুটো ছেলে ওরা যাবে দরবারে পরীক্ষা কর এসেছেন নারী তাকবীর আওয়াজ কই জোরে নারী তাকবীর আওলাদে মুজাদ্দিদের জামান আওলাদে মুজাদ্দিদের জামান মুজাদ্দিদের জামানের সিলসিলা নারী তাকবীর এই কি নাম রইদুল শেখ 10 কেজি গোস্ত নারে তাকবীর আব্বা আমার দুটো ছেলে ওরা বাদরিয়াতে যাবে মেজে হুজুরের দরবারে মনের আশা যদি পূর্ণ হয় তাহলে পীর বলে মান মেজে হুজুর পীর কিবলার দরবারে যাচ্ছে ওরা দুজন বেরিয়েছে কাঁচকলা শৈলমাজে ভাত খান
মেজহুদের পীর কিবলা তার ছেলে নুরউদ্দিন কে বলে বাবা নুরউদ্দিন জি আব্বা বাজারে যাও তো বাবা শোল মাছের কাঁচকলা কিনে আনো তা আব্বা বেলা দুপুর হয়ে গেছে চিংড়ি মাছটাই পাওয়া যায় না তো শোল মাছ আনো তাহলে বাবা বাজারে যাও পাবো না বললে তো হবে না শোল মাছ লাগবে সুবহানাল্লাহ মেজে হুজুর পিলকিবেলা বলেন বাবা নুরউদ্দিন তুমি শিয়াখোলার বাজারে যাও পশ্চিম দক্ষিণ কোণে গিয়ে দেখো একজন বাগদি শোল মাছ নিয়ে বসে রয়েছে এ বাবা অনেকে বলে না দেখতে পায় না চোরের দল নবী পাক বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সব জাহান্নামী হবে ইল্লা মিল্লাত ওয়াহিদান একটি দল ব্যতীত সাহাবা ইকরাম বলে ক্বালা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ওই দলটি কোন দল হবে নবী আমার বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবিহি আমি আর আমার সাহাবীরা যে দলে ওই দল জান্নাতি দল আমির আলী গাজী আব্বা মায়ের নামে 10 কেজি গোস্ত নারী তাকবীর আল্লাহ পাক দিবেন 10 কেজি গোস্ত হতে জানো পারে ফারুক আজমের দস্ত আল্লাহ হাসর মাঠি ওনার সঙ্গে হাসর নাসর করাবেন আর ওসরি বলি আল্লাহুম্মা আমিন নারী তো আব্বা আমার দেখেন একটু গোস্ত দেওয়া যায় কি এখন মেজে হুজুর পিলকিবলার ছেলে বলছে আব্বা শোল মাছ আচ্ছা শিয়াখোলাতে ফুরফুরার দরবার আই থেকে 3 কিলোমিটার কম বেশি তুই এই দরবারেতে বলবেন কেমন করে জুকেনে মাছ রইছে তোমার মোবাইল এখান থেকে মক্কা দেখাতে পারে আজাদের এই মেশিন চালু রয়েছে সাধারণ শিয়াখোলা দেখাতে পারে না সুবহানাল্লাহ ওবাইদুল্লাহ আল আশরাফ দুইজন মিলে 20 কেজি গোস্ত নার আবাইদুল্লাহ আবাইদুল্লাহ রে ওবাইদুল্লাহ ভালো হয় যাই হোক আবাইদুল্লাহ ভাই দুইজন মিলে 20 কেজি গোস্ত মায়েরা দিয়েছে সুবহানাল্লাহ অনেক তো বাহ 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 100 টাকার নোট 50 টাকার নোট 20 টাকা 10 টাকা অনেকটা দিতে তো বাহ আল্লাহ আমার মা খালা থাকতে পারিনি রাতের বেলা বন্ধ করো স্বামীর জ্বালা সন্তানগুলো সন্তানগুলো খিদমত গুজার বানিয়ে দিন সকলকে পঞ্জে গানা নামাজি বানিয়ে দিন আমার মা জননী আপনার মতো একজন মা গাউসে আজমকে পেটে রেখেছেন আপনার মতো একজন মা মুজাদ্দিদ আলফে সানিকে পেটে রেখেছেন আপনার মতো একজন মা খাজা মাইনউদ্দিন চিশতি হুজুরকে পেটে রেখেছেন আপনার মতো একজন মা সরকার আলা হযরতকে পেটে রেখেছেন আপনারই মতো একজন মা শালিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহকে পেটে রেখেছেন আপনার মতো একজন মা সুফি ফতে আলী ওয়াইসি হুজুরকে পেটে রেখেছেন আপনার মতো একজন মা মুজাদ্দিদ জামান হুজুরকে পেটে রেখেছেন আপনারা মায়ের জাত মায়ের মতো জীবন যাপন করবেন যেন নায়িকা সাজবেন না রওপান বিবি 500 টাকা নারাই তাকবীর নারাই রিসালাত মিলাদ কিয়াম যেখানে আমরা আছি জোরে হবে না আস্তে আস্তে মিলাদ কিয়াম যেখানে যখন বলে হিনকে দাও জিন্দা বাদ আমরা খাবো তোরা বাদ এটা খুব বলো মিলাদ কিয়াম যেখানে আমরা আছি ওলি আল্লাহ যেখানে আমরা আছি মনের কথা না মুখের কথা বরালি আচ্ছা বরালি যে একজন মেহমান তিনি এখানে এসেছেন মহিলা একজন মা তিনি 500 নারী থেকে বি আল্লাহ কবুল করুন আল্লাহ রুজিতে বরকত দিন সন্তানাদি গুলো নামাজি বানিয়ে দিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন আব্বা আমার লাল চাঁদ গাইন 10 কেজি গোস্ত নারে তে আব্বা মোটামুটি রফিকুল ইসলাম রফিকুল গাইন থাকতে পারেননি রাতের বেলাতে করে গেলেন এক্ষুনি 5000 টাকার ওয়াদা খুশি না বেজার খুশি না বেজার এ জোরে বলেন খুশি না বেজার নারী দেবী নারী রিসালাত আল্লাহ পাক আমার ভাই রফিকুল বিজলির মতো পার হতে যেন পারে পুল সিরাতের পুল জোরে বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারী দেবী
আল্লাহর রুজিতে রোজগারে বরকত দিন, কাবা শরীফের হাজি বানিয়ে দিন। দেহ তো পারে না, আই 20 কেজি গোশত কে সফিকুল গাইন 10 কেজি 95 কেজি না রে তুমি 20 কেজি 105 কেজি সুবহানাল্লাহ না রে তুমি আরো লাগবে 40 অন্তত হোসেন মোল্লা 25 কেজি 130 কেজি খুশি না বেদা আরো কম হই গেছে আগামী বছর আরো 10 কেজি বেশি লাগবে আর দুজন 10 কেজি করে হয় না সোনা এখনকার সময় পানিও কেনা আর একটা ছোট করে দোয়া করব বাপ ইনশাআল্লাহ তাআলা হয় না বাবা আর 10 কেজি একজন দুজন দিল্লি 10 কেজি করে হয় একটু দেখেন একটু দেখেন শৈল মাছের কথা আর বলবো না বল গোস্ত কই হ্যাঁ হ্যাঁ আঞ্জরা বিবি 5 কেজি না রে তকবীর আর 15 কেজি দরকার শহীদুল সাহেবের আর 15 কেজি দরকার আছেন কেউ নবীর দিওয়ানা থাকতে পারে না ওলি আল্লাহ কত আপনি 2000 টাকা কি নাম আর রব্বানি শেখ 2000 টাকা নারে দিবে আব্বা গোস্ত হবে না বাবা আর একটু ওহিদা বিবি 500 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ রজিতে বরকত দিন হায়াতকে দারাজ করুন একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা লিলিফা খাতুন বিলকিস খাতুন জুলকার নাইন জেবুন নেসা 4 জন 400 টাকা নারী তকবি আরো জোরে নারী তকবি নারী রে সালা আব্বা আমার হয় না গোস্ত হয় না 15টা কেজি গোস্ত চাইছে 5 কেজি করেও 3 জন দিতে পারেন অসুবিধে ও জো হবে না বাবা 35 কেজি মাত্র হইছে কি নাম আলী শেখ 10 কেজি গোস্ত না রে আলী মোল্লা 10 কেজি গোস্ত আর একজন হলে আমি একসাথে দোয়া করতে 5 কেজি আর একজন হলে 45 হই গেছে আর 5 কেজি দরকার হবে এখানে নবীর দিওয়ানা আছে ওলি আল্লাহর মাস্তানা আছে মনে করতেলাম এত রাইতে হয় রবিউল লস্কর 1000 টাকার 5 কেজি গোস্ত না রে তকবীর ওই আবার 5 কেজি দেবেন আলী শেখ আচ্ছা ওটা আলী মোল্লা ছিল 10 কেজি এটা আলী শেখ 5 কেজি তা 55 হয়ে গেছে না রে তকবীর আরিফান 100 টাকা তাহলে 155 কেজি গোস্ত হয়ে গেছে আমি জানি আরো চাইলে আরো দেবেন আরো বেশি চাব না বাবা এই পর্যন্ত আর মেজর রোড পেরে কিবলা বলেন বাবা যাও যাও শৈল মাছ আছে তা ছেলে বলতে আব্বা শৈল মাছের ওজন কেরাম হবে বলতি হবে এই প্রশ্ন শক্ত না নরম ফজিলা বিবির নামে 5 কেজি গোস্ত না রে তকবীর 60 কেজি হয়ে গেছে অনেক সাল কিসের চাই ও হুজুর চাবেন ওন হুজুরের কাছে দেবেন অনেক আমার লিভার বন্ধ ব্যথা করছে বাবা যে যেখানে আছেন আমার সাথে একটু দোয়ায় শামিল হন বাবা আমরা ওলি আল্লাহর মাস্তানা নবী পাকের দিওয়ানা আজ থেকে আর নামাজ কাজা করবেন না ঠিক আছে মোজাম শেখ 10 কেজি গোস্ত না আরি তাকবীর মিরিত লাল মিয়া গাইন 100 টাকা
ওনা ছেড়ে দিয়েছেন একটা যা আর আরো 100 টাকা মোট 200 এখন হুজুর বলবেন কোনো কথা অসুবিধা নেই আমি আর সম্ভব না ভাই তিনটে বেজে যাচ্ছে আমার নিজের ব্যথা করছে আরাম করতে সম্ভব না ভাই দোয়া করেন যে যেখানে আছেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া শাফিনা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার আল্লাহ আমরা কতিপয় গুনাহগার আপনার সেই দরবারে নিশিরাতে হাত পেতেছি 10 20 50 100 500 1000 2000 5000 পর্যন্ত আপনার বান্দা বান্দিরা দেওয়ার ওয়াদা করেছি আল্লাহ 10 কেজি 20 কেজি 5 কেজি 25 কেজি পর্যন্ত গোস্ত আল্লাহ আপনি সকলের দানগুলো কবুল করে নি আল্লাহ কার মনে কি বেদনা জানি না কি বোঝালা ব্যঞ্জনতনা বুঝি না আল্লাহ মেহেরবান তাদের কলিজার ব্যথা গুলো দূর করে দি গহীন কবরবাসী যারা কবরে আযাব গুলো মাফ করে দি কন্যা দায় যারা কন্যা দায় থেকে উদ্ধার করুন আল্লাহ ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্তি দিন আল্লাহ মাধ্যমিক পরীক্ষার্থী যারা ভালো রেজাল্টে পাস করাবে আল্লাহ যাদের বিয়ে হয়নি মনের মতো স্বামী দেবেন আল্লাহ যুবক গুলোকে মনের মতো ভালো তাদের বিবি দিবেন আল্লাহ এই আল্লাহ স্কুল করে পাঠশালায় মাদ্রাসায় যারা পড়াশোনা করি মানুষের মতো মানুষ বানিয়ে দিন হালেমে দিন হাফেজ কোরআন বানিয়ে দিন এই মাদ্রাসা দূর দূরান্ত থেকে যে সব বাচ্চারা পড়াশোনা করে আল্লাহ হাফেজ কোরআন আলেমে দিন হাক্কানি আলেম বানিয়ে দিন পিতা মাতার আশা পূর্ণ করুন আল্লাহ কঠিন মুসিবতের সময় আজকের মিলাদুন নবী আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিবেন আল্লাহ তকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন সুম্মা আমিন ওয়া হুয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।